কবিদের একটা মিলন মেলায় পরিণত হয়। তো এই আজকের এই লাইভে আমরা, এর আগেও কিছু লাইভ হলো, আমরা এই কোভিডের সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় যখন মানব প্রজাতি মানব সম্প্রদায় পার করছেন, ঠিক এই মুহূর্তেই কবিতার সৌন্দর্য সাহিত্যের সৌন্দর্য নিয়ে আমরা দর্শকদের কাছে, আমাদের যারা ফলোয়ার আছেন কবিতা সাহিত্য বোধ বিভোর মানুষদের মানুষজনের কাছে আমরা আসার চেষ্টা করেছি, এবং মেনি থ্যাংকস যারা এই লাইভ গুলোকে দেখছেন, ভালোবাসছেন, শেয়ার করছেন, অন্যদের দেখার সুযোগ দিচ্ছেন। কারণ এই কথাগুলো একটা বই, মহত্তম বই পড়ার অভিজ্ঞতা থেকে কম না, এক একজন শিল্পী, এক একজন কবি, এক একজন লেখককে আবিষ্কার করার মতোই। তো যারা দেখছেন আজকে এখন এই মুহূর্ত পর্যন্ত যারা যুক্ত হলেন, তাদের কাছে অনুরোধ, তারা এটা শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের কাছে এটা পৌঁছে দেবেন। আমি একটু আমাদের প্যানেলে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা জানেন আজকে আমরা সমকালীন বাংলা কবিতা নিয়ে একটু কথা বলতে চাই, একদম সমকালীন বাংলা কবিতার দুজন প্রতিনিধি কে ডেকেছি আজকে। আমাদের সাথে আছেন বনানী চক্রবর্তী, একদম এমনিতে তো কবিতায় বোধ হয়ে থাকেন, কবিতা লিখছেন, অত্যন্ত ভালো কবিতা লিখছেন। জীবনানন্দের ওই একটা কথা তো আমাদের প্রায়শই মনে পড়ে, কেউ সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো এই যে কবিতাগুলো যারা পাঠ করেছেন এর মাঝে, তারা জানেন বনানীর কবিতার মাঝে তার মেধা, তার একটা নিজস্ব বয়ন, তার একটা নিজস্ব ভুবন তৈরির একটা চেষ্টা তো আছেই, এবং একটা লিটল ম্যাগাজিনও নতুন কণ্ঠস্বর গুলোকে আরো পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে যুক্ত আছেন, এবং নিজেও বের করেন একটা লিটল ম্যাগাজিন, নিজে বের করার সঙ্গে যুক্ত। অসংখ্য ধন্যবাদ বনানী চক্রবর্তী, আপনি যুক্ত হলেন, নমস্কার। আপনি মিউটে ছিলেন, আমি এখন একটু আনমিউট করেছি, আপনি এখন কথা হ্যাঁ, বলুন। আমি গ্রন্থি এবং তার সহযোগী সকলকেই ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার বন্ধু কায়সারকে, তিনি খুঁজে খুঁজে এইভাবে যে বার করে নিয়ে এসেছেন। আমি আমার আমি বিশেষ করে একটা জিনিস আমার খুব অস্বস্তি, আমি জানি না আজকেও কি করব। আমি খুব আড়ালে থাকতেই ভালোবাসি, লিখি বহুদিন ধরে, কিন্তু আমি সামনে আসতে আমার বড্ড অসুবিধা লাগে। তো সেই ক্ষেত্রে উনি এমন ভাবে একটা জোর দেখালেন, আমার মনে হলো যে ঠিক আছে, এই একটা সময়, যে সময়টা আমরা প্রত্যন্ত ভাবে চারিদিক থেকে জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, সেই সময় আমাদের কোথাও একটা বেঁধে বেঁধে থাকার প্রয়োজন আছে, তাই চলে এলাম। অসংখ্য ধন্যবাদ বনানি, এটা সত্যি, এটা একদম কবিদের সিন্ড্রোম, কিন্তু লোকচক্ষুর আড়ালে থাকা, নিভৃত চারিতা, একাকিত্ব, সবকিছুই কবিদের সিন্ড্রোম সিন্ড্রোম কবিদের একদম জাত, কবিরা সবসময় এগুলো থেকে দূরে থেকেছেন। অসংখ্য ধন্যবাদ আপনি রাজি হলেন। আমাদের সঙ্গে আরেকজন অত্যন্ত মেধাবী কবি, কিছুদিন আগে আমি বাংলাদেশের প্রথম আলোয় তার কবিতা পড়লাম, এবং আমার সৌভাগ্য হলো উনি খুব ভালোবেসে কিছু কবিতা আমাকে পাঠালেন, ভীষণ ভালো লিখছেন, আপনারা অনেকেই তার কবিতার সঙ্গে পরিচিত আছেন। আমার একটা মাঝখানে একটা বিচ্ছেদ তৈরি হয়ে গিয়েছিল, বিশেষ করে বাংলা কবিতার সঙ্গে, কিন্তু এর মধ্য দিয়ে একটা আবিষ্কার করার চেষ্টা করছি। যারা যারাই আমার কাছে, আমি অবাক হয়ে যাচ্ছি কিছু কিছু কবিতা পাঠ করে, এত ধীরমগ্ন কবিতা লিখছেন এবং বাংলা কবিতায় লেখা হচ্ছে, এটা ভীষণ আনন্দের। আমাদের সাথে যুক্ত হলেন সৌমনা দাশগুপ্ত, অসংখ্য ধন্যবাদ নমস্কার, সৌমনা, নমস্কার, আপনি যুক্ত হলেন, ভালোবাসা, শ্রদ্ধা, এবং আজকে কিছু কিছুটা সময় এই কবিতায় বোধ হয়ে থাকতে চাই আপনাদের কল্যাণে। আজকে আমাদের সাথে বরাবরের মতোই যুক্ত আছেন, তার নানাবিধ পরিচয় আছে, একজন স্বনামধন্য পণ্ডিত, একজন গণবুদ্ধিজীবী, এবং আগে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, একজন কবি, অত্যন্ত
আমার অত্যন্ত প্রিয় কবি, এবং এর বাইরে বাংলা ভাষায় সাহিত্য তত্ত্ব নিয়ে খুব কম মানুষজন লিখেছেন, এবং এটাকে একটা নতুন দিগন্ত উন্মোচন করার মতো একটা বিষয়। আমাদের ভাষায় কিন্তু অনেক পণ্ডিতরা আছেন, 30-এর দশকে যেসব পণ্ডিতরা ছিলেন, পণ্ডিত কবিরা ছিলেন, তাদের তো তুলনা হয় না, কিন্তু সাহিত্য তত্ত্ব নিয়ে লেখা এগুলো নাই বললেই চলে। এবং যিনি একদম নিরলস ভাবে এই সাহিত্য তত্ত্ব নিয়ে লিখে এই সাহিত্য তত্ত্বের বিষয়টাকে জনপ্রিয় করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য যুক্ত হলেন। নমস্কার তপোধীর দা, হ্যাঁ, বরাবরে। ধন্যবাদ কায়সার, এবং সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই লাইভ প্রোগ্রামটা দেখছেন, সুমনাকেও ধন্যবাদ, আর সেই সঙ্গে মণিকেও ধন্যবাদ, এবং আমার শামীম ভাইকেও ধন্যবাদ। তো আমরা বহু দূরে আমরা আছি সবাই, কিন্তু তবু কবিতা আমাদের সবাইকে কাছাকাছি নিয়ে এসেছে, তবে বড় অসময়ে, বড় দুঃসময়ে। একদিকে তো COVID-19 কথা কায়সার বলছিলই, তো তার সেইখানেই শেষ না, এই একটা মহা ঘূর্ণিঝড় এসে কলকাতা এবং তার আশেপাশের এলাকা একেবারে তছনছ করে দিয়েছে। আর সেই সঙ্গে আমাদের দেশেরই ভারতের এক প্রান্তে পঙ্গপাল এসে হাজির হয়েছে, এ তো একার আমি রক্ষা নাই, সুগ্রীব সহায়, এই কথাটা আমাদের মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সুসময়ে হোক অসময়ে হোক আমরা কবিতার কথা বলছি, আর কবিতা মানে সমকালীন কবিতা। কবিতা তো সব সার্থক কবিতা সম্ভবত সব দিনই সমকালীন, কি বলো? একদম, এই কথাগুলো কায়সার আমার ধারণা এইখানেই সীমাবদ্ধ নয়, সে এই সময়ের স্বর এবং অন্তঃস্বরকে আবিষ্কার করতে চাইছে, সুমনার মধ্যে, বনানীর মধ্যে, এবং আরো অনেকের মধ্যে। এটা একটা কায়সারের একটা বলে অত্যন্ত ভালো অভ্যাস আমাদের যুক্ত করার, সম্পৃক্ত করে। তো আসলে কবিতা নিয়ে কথা, তো একবার সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু একটা জবাব এমন ভাবে দিয়েছিলেন, একটা একজন তার সঙ্গে কথা বলেছিল ওই সাক্ষাৎকার নেওয়ার সময়, তিনি বলেছিলেন যে কবিতা সম্পর্কে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে কবিতা বিষয়ক প্রবন্ধ। তো তার কথাটাকে যদি একটু টেনে নিয়ে যাই, তাহলে কবিতা সম্পর্কে কথা যারা বলে সেটা সবচেয়ে বেশি অখাদ্য হওয়ারই কথা। কবিতা পড়ব, মজা পাবো, আনন্দ পাবো, অনুভব করব, উপলব্ধির মধ্যে নানা ঢেউ উঠবে, নানা মাত্রা তৈরি হবে, সেই তো কবিতা। তো আজকে তো কবিতা নিয়ে কথা হচ্ছে, আমি যেহেতু সমকালীন বাংলা কবিতা, আমি যেটাকে এইভাবে দেখি, যারাই বাংলা ভাষায় লিখছেন, যেখানেই হোক বসে লিখছেন, সে সুমনাই হোক, বনানী হোক, কায়সার স্বয়ংই হোক, অথবা অন্য যারা আছেন, নাম বলতে গেলে মুশকিল, কারণ আমি বেশ কয়েকশো নাম গড় করে বলে যেতে পারবো, সে বাংলাদেশেই হোক, বাংলা তো হবেই, এবং পশ্চিমবাংলা, কলকাতাই তো শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলা জুড়ে আমরা তাদের পাই, পশ্চিমবাংলার বাইরেও অনেকে লিখছেন, পত্রিকা বের করছেন, এবং ভারতীয় উপমহাদেশের বাইরেও অনেকে আছেন, আমি কিছু খবর আমি পাই, আর আমার বেশি খবর পাই কায়, অর্থাৎ যারাই আমরা বাংলা ভাষায় লিখছি তাদের যদি একমাত্রা থাকবে তা তো নয়, একটা স্বর থাকবে তাও, একটা অন্তঃস থাক তাও, যার কাছে হয় আমাদের একটু দাবি নিজের পর্যন্ত। একটু আগে যখন লাইভ ছিলাম তাদের সঙ্গে কথা হচ্ছিল, এবছর সেপ্টেম্বর মাসেই, সেপ্টেম্বরে এই বছর আমাদের এক প্রিয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শতবর্ষ পূর্তি, সেই কবি যিনি কিরকম কবিতা লিখতে সবাই জানি, সময়ের কাছেই দায়বদ্ধ ছিলেন তিনি, অন্য ব্রহ্ম অন্যই সবিতা, এই বিখ্যাত কবিতাটা হয়তো আছে অনেকের মনে, এবং শেষ দিকের কথাগুলোও নিশ্চয় মনে আছে, সেই অন্যে যে বিষ দেয় কিংবা তাকে কারে, ধ্বংস কর ধ্বংস কর ধ্বংস তারে, একদম কবি কবি তো কাউকে পড়ুয়া করে না,
শেলি কবে বলেছিলেন, এখন কায়সার বা শামিম যেখানে আছে সে ইংল্যান্ডের বিখ্যাত কবি, যে পয়েটস আর দা আনএকনোলেজ লেজিসলেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, পার্সি বেশি শেলির কথা বলছি, এরকম অনেক চমৎকার সব কথা আছে আমাদের দেশেও আছে। বাংলা ভাষায় প্রচুর কবিরা আছেন যারা খুব চমৎকার কথাও বলতে পারে, সত্যিকারের অর্থে কথা কবির, কথা কি শুধু উপন্যাসিক বা ছোট গল্পকারই নন, কবিরাও। তো আমি যেহেতু কবিতা নিয়ে কথা, তাই আমি আমার এক প্রিয় কবি এক সময়ের এবং এখনো প্রিয় কবি, লেখা কম পড়ি আর কি, তার কয়েকটা পংক্তি আমি শোনাতে চাইছি। তার নাম হচ্ছে কামাল মাহমুদ, যার এই একটা প্রথম যেটা আমি এখনই পড়বো, পড়ে শোনাবো, সেটা আমি শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষের বাইরে, এমনকি এমন সমস্ত জায়গায়ও বলেছি যেগুলো ঠিক সাহিত্যের জায়গা না, কিন্তু তাই তো কবিতা না, কবিতা তো সর্বত্র উপস্থিত। তো আমি কয়েকটা পংক্তি শোনাই আপনাদের। ভাঙন পেছনে থাক, সম্মুখে নির্মাণ, ঘাসের সবুজ সা থাক, চলে যাক আমি তার সবুজেই সুখী, আমি ঘাস ফুল গন্ধেই প্রীত, জানি ফুলে কাঁটাদের বিষ তো থাকেই। থাক ভাঙন পেছনে থাক, সম্মুখে নির্মাণ, সেই যে এজরা পাউন্ড বলেছিলেন, সেই কবে, গত শতাব্দীতে, এই মুহূর্তে মনে পড়ে গেল যে কবিতা কি, মেমোরেবল স্পিচ, স্মরণীয় পংক্তিমালা। তো কামাল মাহমুদ সেই কবে লিখেছে, কিন্তু আমার কাছে তো এটা এখনো সমকালীন। তো এইবার আমার মনে হয় যে আমাদের সঞ্চালক কায়সার, সে হয়তো আমার কিছু কবিতা শোনাবে, এবং কায়সার যদি সুযোগ দেয় আমিও আমার কিছু কবিতা শোনাবো। তো শুধু আমি আমার কবিতা শোনাবো না, মাঝে মাঝে অন্য যারা আছে ঠিক নেই তাদের কিছু কিছু পংক্তি আমি শোনাবো। একদম একদম। তো আপাতত কায়সার, অসংখ্য ধন্যবাদ তপতি দা। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, আজকে আমাদের সাথে যুক্ত আছেন এই পুরো আয়োজন গ্রন্থি, গ্রন্থি সমূহকে বলেছি একটা লিডিং প্ল্যাটফর্ম টু প্রমোট সাউথ এশিয়ান লিটারেচার, সাউথ এশিয়ান ফিলোসফি ইন দ্য ওয়েস্ট। গত 30 বছর ধরে নতুন কণ্ঠস্বর, নতুন কবিতা, নতুন সাহিত্য করার যে অঙ্গীকার থেকে গ্রন্থির সূচনা, এবং আমরা 90-এর শুরু থেকে আমাদের লেখার হাতে খড়ি কিন্তু এই গ্রন্থি থেকে, এই গ্রন্থির আমাদের একদম একটা নিজস্ব জায়গা ছিল, এবং এটা এই 30 বছর পরে এখানে ওয়েস্টে একটা ইট হ্যাজ ফাউন্ড ইটস ওন হোম। তো এখন আমাদের সাথে যুক্ত আছেন গ্রন্থির সম্পাদক শামীম সাহান, অসংখ্য ধন্যবাদ শামীম সাহান আপনি যুক্ত হলেন। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় তপোধীর ভট্টাচার্য, যিনি আমি সব সময় বলি আমাদের গড়ের মানুষ, এবং যিনি আমাদের অভিভাবক, অবশ্যই অভিভাবক, এবং আমার প্রিয় লেখক, এবং আমার প্রতিবেশী আমি বলি সব সময়। উপস্থিত হয়েছেন আজকের আরো দুজন স্বনামধন্য কবি সৌমনা এবং বনানী চক্রবর্তী, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি গ্রন্থির পক্ষ থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই সময়টি দেওয়ার জন্য আমাকে, এবং আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের লাইভে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখছেন, এবং আমি আশা করছি আপনারা আমাদের পুরো সময়টাই থাকবেন। এবং আজকে আমার মনে হয় শুধু কবিতা নিয়ে আলোচনা করতে গেলে সারাদিন আলোচনা করা যাবে, এখানে পণ্ডিত জন আছেন, ওরা সবাই বলতে পারবেন ঘন্টার পর ঘন্টা। আজকে বিশেষ করে আমার সমকালীন বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করা হবে, ফাঁকে ফাঁকে আমার মনে হচ্ছে আমাদের আপনাদের বেশ কয়েকটি কবিতাও আমরা শুনবো। একদম, যেহেতু আমরা বাইরে থাকি, দাদা একদম, বিশেষ করে আমরা ধন্যবাদ শামীম, অনেকটা অনেকটা দূরে আমরা আপনাদের থেকে প্রকাশের জন্য, হ্যাঁ, আমি আপনাদের বাংলা কবিতা কিংবা বাংলা বই আমাদের এখানে পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, এবং বিশেষ করে সাম্প্রতিক সাম্প্রতিক আমি আমার মনে হচ্ছে গত 20 বছর থেকে আমি পিছিয়ে পড়েছি, বাংলা সাহিত্য পড়া হয়নি। এবার আমি বাংলাদেশে গিয়েছিলাম, একটা অনুষ্ঠান হলো, সবার সাথে দেখা হলো, কিছু বই নিয়ে এসেছি, এবং আমি এত মুগ্ধ আপনাদের সবার কবিতা পড়ে, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, এবং যারা আজকে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কবিতায় ফিরে যেতে চাই, কথা বেশ হলো, মাঝখানে কবিতা শুরু করতে যাচ্ছি সৌমনা দাশগুপ্তকে দিয়ে। সৌমনা, আপনার প্রথমে একটু ছোট করে আপনার আজকের কবিতা লেখার অভিজ্ঞতার কথা যদি একটু ছোট করে আরো আবিষ্কার করব, কথা বলতে বলতেই আবিষ্কার করব আপনার কথা, কবিতা লেখার অভিজ্ঞতাটা কিরকম আপনার কাছে, এটা একটু ছোট করে বলে যদি আপনার কবিতায় ফিরে যাই। আপনার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এটা যদিও খুব জরুরি না, কিন্তু বই আমার যারা, হ্যাঁ ছটা বই আছে। একটু নামগুলোকে বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম বইয়ের নাম হলো বেদ পয়সিনী, হুম, এই বেদ পয়সিনী, এই এই বইটার জন্য আমি কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলাম। বাহ 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 বাহ, আচ্ছা, তারপর খেলাহাট, হুম 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 দ্রাক্ষা ফলের গান, বাহ তারপর আমি দীর্ঘ 10 বছর লিখিনি, বাহ, কিন্তু হয়তো কোনো একটা লিখেননি ভাষা, একদম, মানে মনে মনে কবিতা যাপন করেছি কিন্তু দশ ঠিক বছর ঠিক লিখিনি, একটা ভাষার সন্ধানে ছিলাম, বাহ, নিজস্ব ভাষার সন্ধানে ছিলাম, জানি না আজও সেটা পেয়েছি কিনা, এই অন্বেষণ তো কবিদের থেকেই যায়, সারা জীবন ধরেই থেকে যায়। অবশ্যই, তো তারপরে আমার 10 বছর বাদে বেরোলো ঢেউ এবং সংকেত, তারপরের বইয়ের নাম জিপার টানা থাকবে, এবং এই বই মেলায় আমার বেরোলো অন্ধ আমার আলো পোকা বলে একটি কবিতার বই। বাহ। আর এমনিতে আপনার কোনো লিটল ম্যাগাজিন আপনার সম্পাদনায় কিছু বেরোয় কিনা, বা আপনার ইতিমধ্যে কোথাও লিখেছেন কোনো লিটল ম্যাগাজিনে? লিটল ম্যাগাজিন উই হ্যাঁ, সেন্সে বলছে, লিটল, হুম প্লিজ, লিটল হ্যাঁ ম্যাগাজিনে মূলত লিখি, বাহ একটা সময় শুরুটা আমার হয়েছিল বাণিজ্যিক পত্রিকা দিয়ে, বাহ, কিন্তু আস্তে আস্তে আমি লিটল ম্যাগাজিনটাকে আমার আশ্রয়স্থল হিসেবে, ভরসা করার জায়গা, আশ্রয় নেওয়ার জায়গা বলে আমি পেয়ে গেলাম। বাহ, তো তারপর মাঝখানে কিছুদিন আমি সম্পাদনা করেছিলাম সমতট বলে, আমাদের এখানে হুম, তপোদিত দা জানবেন, সমতট পত্রিকা, আচ্ছা, সেটা অনেক বছরের পুরনো হুম, পত্রিকা, তো ওখানে কবিতার পাতা আমি 2-3 বছর বিখ্যাত লিখতাম। পত্রিকা, হ্যাঁ, সমতটে কবিতার পাতা আমি 2-3 বছর দেখেছিলাম, কিন্তু আর তারপর সম্পাদনার সঙ্গে যুক্ত হওয়াটা হয়ে ওঠেনি। আচ্ছা, ও, এমনিতে আপনার কবিতা দিয়ে তাহলে একটু শুরু করি, কবিতা দুটো কবিতা, 2-3টে কবিতা একসঙ্গে হোক, এরপরে আরেকটু আবার আলোচনায় যাব। আমাদের কি প্রচুর লোকজন দেখছেন এবং ভীষণ সুন্দর সুন্দর সব কমেন্ট আচ্ছা, আমি করছেন, তাহলে কমেন্টে ফিরে যাব ঠিক এই কবিতার পর, সময় লেখা, একদম ঠিক ঠিক এই সময় লেখা না দুটো না, অংশ পড়ছি, একটা কবিতার, দীর্ঘ কবিতার দুটো অংশ পড়ছি আগে। প্লিজ। কবিতাটার নাম হলো ছায়া শলাকার ঘর। এক, অ্যাসিড বৃষ্টি ভিজে যাচ্ছে মহাফেজ খানা, দেহ এক হাড়ের দলিল, দেহ এক অস্থাবর ভূর্জপত্র, সেঁকে নাও, তুলো উড়িয়ে দিতে দিতে হাসিতে ভেঙে পড়ছে বালিশ, বিছানা ছিল না, শুধু এক অদৃশ্য খাঁচার ভেতর শুকিয়ে যাচ্ছে নগর কীর্তন, গান খুলে রাখা দিনে হরিশ গোখ্র এসে ঢুকে যায় এই ঘরে, আর শব্দ বীজ ছিটিয়ে দিতে গিয়ে ছিপি খোলা বোতল থেকে উতলে উঠছে কালো কবুতর, হাড় বাচ্ছে হাড়, আয়ুধ লুকিয়ে রাখি, ঢেকে রাখি সব ও নগ্নিকা, ছিন্ন ভিন্ন চরাচর সাধনায় সঙ্গী হয়েছিল কে যে কার, আমার ভুলের নিচে চাপা পড়ে এক কষি প্রাণ, শেতানে জ্যোৎস্না লেগে সেই প্রাণে জোনাকির স্তব, আমি এক বানভাসি, একতারা ডুবে আছে জলে, ঘাম পড়ে ভুল সমাধানে, কে কার শ্রাবণের সুর ঢালে,
পড়েছিল সাদা পাতা, তাতে ছাড়ি নিযুত হইং, অখিল হরিণ পানে ছুটে আসে দৌড়, তবুও জলের কাছে বারবার স্বপ্ন খুলে ধরি, জড় গাছে পাতা আসে, মায়া বৃক্ষের ডালে ডালে অস্থি কুসুম, আমি শুধু ভাঙা হাড়ে লাগিয়েছি স্ক্রু, ঘুরেছি লাটিম যেন এর ঘর তাদের দরজা, পাবক আছেন সাক্ষী আর জানে জল ও বাতাস, বসন্ত শোধন করে কবচ কুণ্ডল রেখেছিলে, বোবা মুখ সারি সারি পিউ কাহা বলেছে কোকিল। দুই, বালির ওপর দাগ কাটতে কাটতে সে আসলে শল্যবিদ্যায় পারদর্শী হয়ে উঠছিল, তারপর ঘুম আসে, আসলে ঘুম নয় ঘোর আসে, সে তখন নিজেই নিজের ঘাতক, খাঁড়ায় শান দেয়, দোলে যাচ্ছে রক্ত জব্বা, থেতলে যাচ্ছে, পিষে যাচ্ছে, তার পায়ের পাতা ক্রমে ক্রমে লাল হয়ে ওঠে, এই লাল রং তাকে দীক্ষিত করে আগুনে, তারপর দাবানল, শেষ দৃশ্যে সে একজন জ্বলন্ত গাছ, শেষ দৃশ্যে সে একজন উড়ন্ত গাছ, রক্ত ছড়িয়ে পড়ছে, আগুন ছড়িয়ে পড়ছে, সাঁটার নামছে চুল্লিতে, জল ভরা বাটি আর দর্পণে মুখ, মুখ শুধু বেঁকে চুড়ে যায়, বাটি চালানোর প্রহর, কেউ যেন শীত কাটে, তার দেহ ঢাকা আছে কালো ও গভীর এক জোব্বায়, লাল চোখে ঝরছে আগুন, জরা 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 জরা, শোক 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 শোক, তাপসহ হয়ে ওঠে দেহ মৃদঙ্গ, টাং টাং বাজছে চামড়া, কিমাশ্চর্যম টান মারছে মুন্ড ধরে, শিয়রে কাঁটা নিম্নে কাঁটা, গোলার্ধ থেকে গোলার্ধ জুড়ে ছুটে যাচ্ছে হাহাকার মৃত রেখা। বাহ বাহ বাহ, জ্বলন্ত গাছ, পড়ন্ত গাছ, আর তবুও জলের কাছে, লাইনটা কি আবার মানে কানে ভীষণ রকমের, এত সাংগীতিক লাগলো, তবুও জলের কাছে, আপনার আগের ইয়েতে, তবুও জলের কাছে, জলের কাছে বারবার স্বপ্ন খুলে ধরি, কথা হবে না, তবুও জলের কাছে বারবার স্বপ্ন তুলে ধরি, আমি একটু আমি মনে করছি যে কিছু যারা দেখছেন তাদের, তারা ভীষণ সুন্দর সুন্দর সব কমেন্ট করছেন, আমি তাদের একটু কমেন্ট থেকে পাঠ করতে চাই, যদি এটা হলো আমাদেরকে লিখেছেন, খুব চমৎকার সব কমেন্ট দেখছি যারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন। আর হুসাইন মোহাম্মদ মুদাসির লিখেছেন, গ্রন্থিকে অভিনন্দন, শামীম শানকে শ্রদ্ধা জানাই, সৌভিক পত্র ধন্যবাদ সকল শ্রদ্ধানীয় ব্যক্তি, শ্রদ্ধানীয় ব্যক্তিবর্গদের আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিতে। জুয়েল মাঝার একজন অনুবাদক, কবি সিংহিনী ও কেকেফনি শুনতে চাই, এটা কাকে বলছেন? সম্ভবত সুমনাকে বললেন, আপনার কোন কবিতার নাম কিনা আমি জানি না, সিংহিনী ও কেকেফনি, তৃষা সেনাপতি লিখেছেন, সকলকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, যারা দেখছেন বোঝা যায় কবিতা আপনার কাছে, আপনাদের কাছে কতটা, কবিতা
কবিতা নিশ্চয়ই আপনারা কবিতা শুনছেন, কবিতা দেখছেন, কবিদের অভিজ্ঞতাগুলো শুনছেন, অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ চৌধুরী লিখেছেন, একতারা ডুবে আছে জলে, বাহ, এটা সুমনা সৌমনার কবিতা থেকেই বোধহয় বললেন। অনেক ধন্যবাদ, গোপাল বিশ্বাস লিখেছেন, সুন্দর অনুষ্ঠান। এরপরে দীপ্তি রায় লিখেছেন, আহা শুনছি বিশ্বজিৎ চৌধুরী শামীম শানকে শ্রদ্ধা, গ্রন্থিকে অভিনন্দন। সালমান মোল্লা লিখেছেন, বনানী ম্যাডাম আপনাকে ধন্যবাদ এমন অনুষ্ঠান দেখানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ সালমান মোল্লা, আপনি দেখছেন। এরপরে একজন লিখেছেন, বনানীর নামটা সম্ভবত স্পেলিং এ মিস্টেক হয়েছে, আমি একটু দেখে নেব যদি মিস্টেক হয়ে থাকে। এরপরে বিশ্বজিৎ চৌধুরী লিখছেন, বাহ দারুণ। অনেকে অমিতাভ সেনগুপ্ত লিখেছেন, আমিও দেখছি। যারা দেখছেন, মোস্তাক আহমদ্দিন আমাদের বন্ধু এবং অত্যন্ত শক্তিশালী কবি, 90 দশকের একজন অত্যন্ত মেধাবী গদ্যকার ও বটে, মোস্তাকদিন দেখছেন, ভীষণ আনন্দ লাগছে। তো এরপরে অনেকেই সৌভিক পত্র লিখেছেন, জুয়েল মাঝার, আমার নামের বানান মাঝার হবে, মাঝার নয়, আমার নামের বানান মাঝার হবে, কেউ আমি জানি না মাঝার, ওখানে বোধহয় কেউ গিয়ে লিখেছেন, যা হোক। মুক্তাদির আহমদ মুক্তা লিখেছেন, শুভকামনা সকলের জন্য, অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন। এটা আরেকটা সুন্দর পথ হলো এই কবিতে, একটা একটা সমস্ত প্রিডিকশন বলছে যে মানুষের মনোবিকলনটা বেড়ে যাবে, এবং এই মনোবিকলনের সঙ্গী হতে পারে কবিতা। আমরা তো কলা কৈবল্যবাদ, আর্ট ফর আর্টস সেক, এগুলো নিয়ে কথা বলেছি, তো এখনই এই ক্রান্তিকালে এই কবিতা কিভাবে মানুষের, বা মানে আর্ট ফর্ম শিল্প কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের হৃদয়ের শুশ্রূষা হতে পারে, এটা দিস ইজ প্রুভিং ইটস বেনিফিট নাও। তো সুতরাং যারা দেখছেন তারা যদি এটা শেয়ার করে দিন, তখন অন্যদের সেলফ আইসোলেশনে এটা একটা সর্বোত্তম সঙ্গী হতে পারে এই আলোচনা, এই কবিতা। তো সুতরাং প্লিজ এটা একটু শেয়ার করে নেবেন। আমি এখন আমরা একটু বনানী চক্রবর্তীর কাছে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ বনানী আপনাকে, আমি একটু, আপনি মিউটে আছেন, আমি আনমিউট করে ফেললাম। আপনার কাছে একই প্রশ্ন, আপনার কবিতা লেখার অভিজ্ঞতা, একটু বই বইগুলো কি, মানে কি কি বই বেরুলো, এটা বলে যদি আপনার কাছে প্রথমে দুটো কবিতা শোনা যায়। আমার কবিতার অভিজ্ঞতার কথা বলি, প্রথমে আমি আমার মাস্টমশাই যার বই পড়ে মানে যেটুকু তত্ত্ব বোঝবার চেষ্টা করেছি তার কাছে, কিন্তু তার এই তত্ত্বের হাত ধরে আবার তিনি বন্দিত এবং নিন্দিত, তিনি যে এত ভালো কবিতা লিখতেন সেটাই হারিয়ে গেছে তপোধীর ভট্টাচার্যের এই অভিধাতা, তিনি কিন্তু সমান ভাবে কবি। এই জায়গাটা আস্তে আস্তে আমাদের এ বঙ্গের মানুষ মানে জোর করে চেপে দেওয়ার, যেটা জহর সেন মজুমদার এবং তপোধীর ভট্টাচার্য দুজনের ক্ষেত্রেই সমান ভাবে মানে প্রযোজ্য, যে তারা যে এত শক্তিশালী কবি সেদিকটা হারিয়ে যাচ্ছে, শুধু তাত্ত্বিক, শুধু সমালোচক, শুধু প্রাবন্ধিক, এই জায়গাগুলো বড় হয়ে আসছে। আমি আজকে কিন্তু কবি তপোধীর ভট্টাচার্যকে প্রণাম জানাচ্ছি, সঙ্গে শামীম সাহান রয়েছেন, তাকে আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ। আর আমার বন্ধু সৌমনা, আমি সৌমনা আমার খুব মানে অত্যন্ত প্রিয় বন্ধু, সৌমনার সঙ্গে আমি সঙ্গে থাকাতে আমি অনেক বেশি বলা যেতে পারে সাহস পাচ্ছি আর কি, মানে মেরুদণ্ডে জোর আর কি যাকে বলে, সৌমনা আমার সঙ্গে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন বন্ধু, নতুন বন্ধু, কোনো কারণ নেই বনানি, ভয় পাবার কোনো কারণ নেই, সৌমনা না থাকলেও কিন্তু আমরা আপনাকে ভয় পেতে দিই না, আমি থাকবো না কেন, আমার কবিতা লেখার যে কথা, আমি আসলে অত্যন্ত বাইরে থেকে চুপচাপ হলেও প্রচন্ড ভাবে গেছো মেয়ে আর কি, আমার শৈশবটা কেটেছে উত্তর চব্বিশ পরগনা এবং সুন্দরবন। এই আমার বাবা যদিও আমাকে 2 বছর বয়সে দমদমে নিয়ে চলে আসেন, আমরা খুলনায় থাকতাম, সেখান থেকে বসিরহাট, কিন্তু আমার জানি না অনেক লোকজন আর তার মধ্যে ভিড়ের মধ্যে কিছুরা হাঁপ ছেড়ে বাঁচার জন্যই ওরা করতেন, হয়তো আমাদের সব ভাই বোনদের একসঙ্গে পাঠিয়ে দিতেন গরমের ছুটিটা উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে, এবং
পরীক্ষার পরে শীতের ছুটিটা সুন্দরবনে রই, একদিকে এক ফসলের একদিকে তিন ফসলের জমি সেই সুজলা সুফলা। সুতরাং আমার এই মামার বাড়ি আর আমার বাড়ি এই দুটো জায়গা আমাকে, আমি এবং আমার ভাই, মামাতো ভাই এবং মাসতো ভাই তিনজনে মিলে বোধহয় চষে চষে বেরিয়েছি। এবং এটা হচ্ছে মামার বাড়িতে, এবং যখন ওই বাড়িতে গেছি আমরা অনেক ভাই বোন, এখনো আমরা কেউ বলি না যে আমরা সেই 18 ভাই বোন 19 ভাই বোন, এই যে বলবার আমরা আলাদা করে আমাদের আলাদা ভাই বোনের কথা বলি না, এখন আমরা যৌথ পরিবারে আছি। তো সেই যে দেখা, সেই দেখাটা আমার ভীষণ ভাবে আজকে কাজে লাগছে, কি করে কাজে লাগছে আমি জানি না। আর কবিতা লিখতে আসার সেটা একটা অদ্ভুত ব্যাপার। আমি একটু একটু ছন্দ মিলিয়ে লিখতাম যখন শৈশবে স্কুলে পড়ি, একটু মাতব্বর হয়ে উঠেছিলাম, মানে কিছু করতে হলেই টিচারের কাছে চলে যেতে হবে, তখন আমাকে পাঠানো হতো। তারপর যখন মানে একটু বড় হই, তখন আমার বাড়িতে আমার, আমি আত্মীয় সে আত্মীয়ের নামও করছি না, আত্মীয় বা আত্মীয়রা, আমার নিজের কথা নিজের লেখবার একটা ইচ্ছে ছিল, মানে লিখেও যেতাম। এবং সেই লেখাগুলো যখন অকপটে লিখতাম, সেই লেখাগুলোকে অনেক সময় আমার বাবার কাছে এনে, আমার মায়ের কাছে এনে, বা সেটাও একরকম অনেক সময় সবার মাঝখানে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবার মাঝখানে পড়তে শুরু করা হতো। এবং আমি খুব মানে ভেতরে ভেতরে খুব বিব্রত বোধ করতাম, এতটাই বিব্রত বোধ করতাম যে মাঝে মাঝে মনে হতো তাহলে তো আমার ডায়েরি লেখাটাই হবে না, অথচ ওটা আমার অভ্যেস। আজকে আমি কিন্তু ডায়েরি লেখা হারিয়ে ফেলেছি, আর লিখতে পারি না, কারণ সেই একই ভয় যে হয়তো যে অনুভূতিগুলোকে অকপটে বলার, সেটা আমার মনে হয় আমাদের ভারতীয় দর্শনে সেটাকে মেনে নেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু আমাদের মনের ভেতরে তো নিত্যদিন নানান কিছু খেলা করে, তখন ভাবলাম যে আড়াল করে করে লিখবো, এমন ভাবে লিখবো একমাত্র আমি বুঝতে পারবো আর কেউ বুঝতে পারবে না। এই লিখতে লিখতে কিন্তু আমার কবিতা লেখাই চলে আসা, এবং লিখছি বহুকাল ধরে। কবিতা লিখি, খুব কেউ জোড়াজুড়ি করলে তখন তাকে একটা ছাপার জন্য দিই, আর তা না হলে সব ডায়েরি ভর্তি করে, আমার অসংখ্য ডায়েরি, মানে তার কিছুটা নিয়ে আমি এখানে বসেছি ভর্তি ফর্তি করে, কিছু তার কবিতা, কিছু অকবিতা, কিছু কবিতা বলে আমি দাবি করতেই পারি না, কিন্তু লিখে চলেছি। মানে ওটাই আমার ভেতরের, বলতে পারেন যে আমার নিজের স্ট্রেস বাস্ট, আমি ওইটাকে যখনই আমার কষ্ট হয় তখনই আমি ওখানে গিয়ে লিখতে শুরু করি। আমি আমার মেয়েকেও বলি এই কথা, তোমার মনের কথা যখন ভীষণ ভাবে কষ্ট দেবে তখন লিখে ফেলবে। তো সেই জায়গা থেকে আপনার লিখতে মেয়ে তো, শুরু আপনার করেছি। মেয়ের তো আবার আরেকটা জায়গা আছে, আপনার মেয়ে তো আবার গান শিখছে, সঙ্গীতও কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ, সে অন্যতম শুশ্রূষার জায়গা। বিধান মিত্রের কাছে ক্লাসিক্যাল মিউজিক করেন তিনি, তবে সেই তালিমের মধ্যেও আছে। গানও আমারও একটা খুব ভালো লাগার জায়গা, মানে বাকি সময়টা সেইটাতে, কিন্তু আমি নিজে করতে পারিনি। আমি ছোটবেলায় আমার বাবা সেটা পারেননি, বাবা অনেক কিছু দিয়েছেন আমাদের, বাবার জন্যই আজকে মানে অত্যন্ত স্বাধীন চেতা মানুষ ছিলেন, কিন্তু এটা দিতে পারেননি। মানে যাই হোক, তো সেই করে, এবং যখন প্রথম বেরিয়ে এলাম হাত ধরে টেনে বার করে আনা, কিন্তু কবি জহর সেন মজুমদারের হাত ধরে, তিনি বললেন তুমি আমাকে দাও তো দেখি লেখাগুলো। এই করতে করতে উনি বললেন বাবা এই তো ভয়ঙ্কর লিখছো তুমি, লাস্টে শেষ, মানে আমি এক এক করে, আমার মাত্র তিনটে বই বেরিয়েছে আর কত যে লেখা জমে আছে আমি জানি না, আমি জানি না আমার জীবৎকালে আমি আর শেষ করতে পারবো কিনা সেই লেখা, কোনোদিন হয়তো এমনই হবে যে আমার মৃত্যুর পরে সেই আমার ছেলে মেয়েরা যদি, কারণ কবিতা তো কেউ কোনো আমার মতো কবিদের তো পাবলিশার কেউ ছাপবে না, আমার ছেলে মেয়ে যদি কোনোদিন সেইগুলো প্রকাশ করে, সেরকম আশাতেই রয়েছি। যাই হোক, আমার বইয়ের নাম ছিন্ন খঞ্জনার মতো, আমি বইটা সেরা বইটা এখানে রয়েছে, আমি আনিনি, ছিন্ন খঞ্জনার মতো। তারপর এটা বেরিয়েছিল 2017, মানে জোর করেই আমাকে বার করে আনা যে বই মেলায়। তারপর বেরিয়েছে ক্রমাগত চরকার ঘ্রাণ, ক্রমাগত চরকার ঘ্রাণ বেরিয়েছে 19-এ, এবং তারপরে এবার বই মেলায় সংক্রমিত মেহগনিগা। তো এবং আমি যেটুকু যা করেছি, করতে ইচ্ছে করে না, মানে সত্যি সত্যি আমি ভীষণ ঘেত, আমাকে একটা কাজ বললে আমার মনে হয় যে না না থাক না এই জায়গা থেকে, খুব মানে একটা খারাপ জিনিস, এটাকে আমি কোনো সময় প্রশংসা করব না। যাই হোক, তবুও ওইভাবেই
মানে এগিয়ে চলেছি। আর আমার কবিতা যদি আমি তাহলে প্রথমে, এখন তো অনেকক্ষণ ধরেই আমরা কবিতা যাপন করব, তো আমি প্রথমে আমার আমার এখনকার কবিতা যেগুলো সেগুলো পরে পড়ছি, বই থেকে একটা দুটো কবিতা পড়ি। প্রথমেই আমার ছিন্ন খঞ্জনার মতো থেকে লিখেছিলাম, যেটা 2017-তে, ছোট্ট একটা কবিতা পড়ি। দেশলাই বাক্সের জীবনে রঙিন কুশন সুদৃশ্য পর্দা কলকা আঁকা কাপের হাতলেই আটকে আছে। বাইরের জানালায় অন্তহীন চলচ্চিত্র, নোবেল শান্তি শাহবাগ, করিবর্গা ঘুলঘুলহীন জীবনে চড়াইয়ের ঘরকন্যা দীর্ঘশ্বাস। সবকিছুর মতোই আজও জানতে পারিনি তোমার পাশে কে শোয়। আচ্ছা, তারপরেই আমি তিনটে বই থেকে একটু একটু পড়ি, না দুটো পড়ি, তাই তো, দুটো কবিতা পড়বো তো। আচ্ছা, আর একটা পড়ি, আর একটা হচ্ছে সংক্রমিত মেহগনি গাছ। আমার ইছামতি আমার পছন্দের, আমি ছিন্ন খঞ্জনার মতো ইছামতিকেই উৎসর্গ করেছি। আমি ইছামতির পাড়ের মেয়ে, বহুদিন এমন হয়েছি, অনেক দিন এমন আমার যে কাকিমার বাপের বাড়ি সেটাও একদম নদীর ধারে। আমরা বলেছি আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, কোনোদিন আমার নিজের মামার বাড়িও যতখানি তার থেকে অনেক বেশি ছিল আমার কাকিমার বাপের বাড়িতে। মানে দাদু ভাই ছিলেন আমার ফ্রেন্ড, এবং আমাকে উনি আমাকে, আমি বাঙালি বাবু বলতাম, উনি আমাকে বাঙালি দিদি বলতেন। দুজনে আমরা অনেক কবিতা চিঠি লিখতাম, সেগুলো অনেকটা প্রেমকেও ছাপিয়ে যেত এরকম আর কি। তো সেই দাদু অনেক সময় কাটিয়েছি, এবং মামা মাসিরা আমার অনেক বন্ধুর একটা জায়গা ছিল। তো একা একাই গিয়ে আমি ইছামতির পাড়ে বসে থাকতাম, ওপার থেকে আজানের সুর শুনতাম, মানে অসম্ভব একটা ভালো লাগার জায়গা। সেই জন্য আমি ইছামতি আমার প্রত্যেক মুহূর্তে আমাকে ভাষায় কাঁদায়। আজও যে অনেক জল বয়ে যায় ইছামতি দিয়ে, আজকে অনেক জল শহরের প্রয়োজন হয়। জল দুর্মূল্য হলে নদী তোর থই থই বুক দেখে কাঁদবো কিভাবে, কিভাবে বা ঈর্ষান্বিত হব। নোনা ঢেউ সব যেন ধুয়ে মুছে দিয়ে গেছে, ভেসে ভেসে আজ আমি জলহীন মানুষের দেশে, বোতল বন্দি কিছু মাপে জোকে বাঁচি। পুকুর ঘাটের ওই পা ডোবানো কোমর ডোবানো ভেসে ভেসে থাকা বুক মেয়েদের দেখে অভিশাপ দেব, তারাও আমার এ রোজ কি যে বলে, জানবার আগে জানালা দরজা সব বন্ধ করেছি। অন্ধকার ঘরে বসে তার কথা ভাবি, যে আমার শিকড় ছিঁড়েছে, যে আমারে সর্বশক্তিমান হয়ে বিচ্ছিন্ন ভূমির মতো দীপান্তরে পাঠিয়ে পাঠিয়ে বহুদূর ভেলায় ভেসেছে। আমিও যাবার কালে শহরের হাইড্রেন উচ্ছানো জলে ডুবন্ত মেয়ে সন্তর্পণে পা ফেলে ফেলে সিঁড়ি বেয়ে স্টেশনের দিকে গেছি, বন্ধ সিগনালের যত অবুজ পথের কথা তুলে দিতে গ্যালোপিং ট্রেনে উঠে অজানা সন্ধানেই চলেছি। তবুও বলবো তোমায় চুপি সারে, কেমন আজ মশা মাছি টিকটিকিদের সাথে বাস করি। সাপের দেশের মেয়ে হয়েও এ শহরে আজ আমি কেন্ন হয়ে গুটিয়ে রয়েছি। এটা আমার সংক্রমিত মেহগনি গাছে। বলেনি একটা, আপনি ইছামতির কথা বললেন, আমার সাথে সাথে আমার এক বন্ধু 90-এর দশকের অত্যন্ত শক্তিশালী কিছু গদ্য লিখে গল্প লিখেছে। তার একটা গল্প উজ্জ্বল চক্রবর্তী, এখন আর লিখেন না বোধ হয় আমার মতোই, আমি জানি না। হ্যাঁ, তার একটা মানে গল্পে একটা লাইন লিখেছেন ইছামতি বলে আশ্চর্যবোধক চিহ্ন, এটা একটা চিহ্নতাত্ত্বিক আলোচনা হতে পারে, কেবল একটা লাইন ইছামতি, ইছামতি তো আশ্চর্যবোধক চিহ্ন না, আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন তো, এরপরে লিখছেন নদী না তো, মানে সব থেকে ক্ষুদ্রতম পরিচয় হলো এটার নদী, এরপরে পরিচয় গুলো আর বলা যাবে না, নদী না তো, মানে লাইনটা দেখেন, ইছামতি আশ্চর্যবোধক চিহ্ন নদী না তো, মানে এটা সব থেকে ক্ষুদ্রতম পরিচয় যাকে ইছামতিকে চিনি এটা হলো নদী, সব থেকে ফ্র্যাকশন আইডেন্টিটি হলো এটা নদী হিসাবে জানি,
এরপরে যে এটার কত পরিচয় আছে, এরপরে মানে এটা একটা বহুধা বিস্তৃত পরিচয় নিয়ে হাজির। এই লাইনটা আমার মনে হলো, আমি জানি না উজ্জ্বল লেখছেন কিনা, উজ্জ্বলের আমার হঠাৎ মনে হলো, আমার একটা গল্প মুস্তাক আহমদ দীনের সম্পাদনায় বিকাশে গিয়েছিল নগরনামা, তো ওখানে আমি একটা জায়গাতে লিখেছি হু হু করে উঠে, মানে সায়েম বলে একটা ক্যারেক্টার, ওখানে একটা আমি রঘু চন্ডালের হাড় পরে এত মুগ্ধ ছিলাম অভিজিৎ সেনের, তো এটা পড়ে আমার ওখানে একটা লাইন ছিল যে হু 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 করে উঠে। তো তার ভাষার জায়গাটা আমাকে আমাকে সবাই তখন একটু প্রশংসা করছে, একটু অন্যভাবে লিখেছি গল্পটা, সে একদম কমপ্লিটলি অন্যরকমের একটা কথা বললো। সবাই যখন একটু প্রশংসা করছে, সে বললো যে কায়সার তোমার কাছে তো শক্তি আশা করি, হু হু করে উঠে তো লিখবে একদম সাধারণ গদ্যকার যে, আর তোমার বর্ণনার ভিতরে এমন বিষয় থাকবে যে হু হু করে উঠবে যারা পাঠ করছে তাদের ভিতরটা হু হু করে উঠবে। উজ্জ্বলকে স্মরণ করছে, আমি জানি না উজ্জ্বল এখন লিখেন কিনা, এই যে ধারণাটা আমাকে বলেছিলেন, আমাকে বারবার গদ্য লিখতে গেলে এটা বারবার মনে হয় যে এই নারেটিভটা বারবার একটা ওই যে ঘষা মাজা এই জায়গাটা তৈরি করা, যে হু হু করাটা মানে ডাইরেক্টলি এই শব্দটা ইউজ করবো না, এই শব্দটা প্রয়োগ না করে এমন একটা ডাইজেসিস তৈরি করব, এমন একটা নারেটিভ তৈরি করব। এবং তার এই লাইনটা আমার মনে আছে, ইছামতি নদী না তো, মানে নদী না তো যে এটা কি জিনিস, এটা মানে একটা বহুধা বিস্তৃত একটা পরিচয় তার তৈরি হলো আর কি। তবুধীদের কাছে আসতে চাই, অসংখ্য ধন্যবাদ বনানী, তবুধীর দা আপনার কাছে আসছি, আপনাকে আনমিউট করলাম এখনই, একটু প্রথমেই হলে একটু কবিতা শুনতে চাই তবুধীর দার, একটা এই পরিচয়টা জহর সেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ভীষণ প্রিয় কবি এবং বাংলা কবিতায় মগ্ন চৈতন্যের কবিতা, কবিতার মানে একটা কবিতা তো আছে রাত 12টার পরে যে কবিতা পাঠ করা যায়, অনেক কবিতাই দেখবেন যে রাত 12টার পরে মানে পাঠযোগ্য না, রাত কবি 12টার পরে রবীন্দ্রনাথ এবং অনেক কবিকে এত পানসে মনে হয় যে এটা রাত 12টার পরে যে কবিকে পাঠ করা যায় ইনি হলেন জহর সেন মজুমদার। তো তবুদির দ্বারা ভীষণ ভালো কিছু কবিতা আমি পাঠ করেছি, তো এটা এটা ব্যাপার হয় পণ্ডিতরা কবিতা লিখলে কবিতাটা সব থেকে বঞ্চনার শিকার হয়। দেখো হে পণ্ডিত শব্দটা আর বলো না, এটা এখন আমার কাছে গালাগাল। তবুদির আপনার কবিতা শুনতে চাই প্রথমেই আপনার, যাই হোক তুমি একটা কনসেপ্ট দিলে তো স্বাভাবিক, আমি তোমাকে যেটা চিনি তাতে স্বাভাবিকই যে একটা ধারণা দিলে, বেশ একটা সময়ের বিভাজনও করে নিলে তুমি, খুব সুন্দর, বেশ ভালো লাগলো শুনে। আসলে আমরা এই মাত্র যে বনানীর কবিতা শেষে শুনলাম, তার আগে ওনার কবিতা শুনছিলাম, আমি তো দেখছি যে আমাদের এই যে বাংলা ভাষায়, এই বহতা বাংলা ভাষায় যে কবিতা চর্চা হয়ে চলেছে তার তো অজস্র ধারা, কোনটা তুমি সকালে পড়বে, কোনটা দুপুরে, কোনটা বিকেলে যখন পাখিগুলো তার নীড়ে ফিরে যাচ্ছে কলরব করে, কিংবা শূন্যতার মধ্যে শূন্য হয়ে যাচ্ছে, আর কখন তোমার যখন গহন যামিনী নেমে আসবে তোমার চারদিকে, এবং আর কোনো কলরবও থাকবে না, শুধু তুমি এবং তোমার সত্তা, তখন কোন কবিতা পড়া যাবে, এটা নিয়ে আমি অবশ্য কোনো মীমাংসায় যেতে পারবো না এই মুহূর্তে। তবে যে কথাটা বলতে চাইছি, আমাদের বাংলা ভাষা যাকে বলছিলাম বহতা নদীর মতো, যার চলমানতা, যার চলিষ্ণুতা, তার যে কত অজস্রতা, তার যে কত বিভঙ্গ, এর প্রমাণ কিন্তু পরপর দিয়ে গেল সুমনা এবং বনানী। কেন এই কথাটা বলছি যে কবিতার ভাষা তো চিহ্নের ভাষা মূলত, আমি সেটাই বিশ্বাস করি, এবং এই সুমনার কবিতার যখন আমরা যখন শুনছিলাম তো মনে হচ্ছে কি যেন চিহ্নের পরে চিহ্ন আসছে, কবিতা তো সব দিয়ে শেষ পর্যন্ত একটা গোটা কবিতা একটা মেটাফর হয়ে ওঠে। কিসের মেটাফর সেটা আমি আর কোনো বক্তা দিচ্ছি না, আমাদের একটা বদভ্যাস আছে অনেকদিন পরেই পড়িয়েছি, তো তাহলে আমি বলতে শুরু করলে বেচারা নিয়ে আর সুমনা মিউট হয়ে যায়, সুতরাং সেটা হচ্ছে সেই চেষ্টা আমি করবো না, সত্যি তাই না বনানী? তো যে কথাটা আমি বলতে চাইছি, সব মিলিয়ে একটা মেটাফর হয়ে উঠছে। তুমি আলাদা ভাবে ওই আমি শুরুতে বলছিলাম না যে মেমোরেবল স্পিচ, সেই মেমোরেবল স্পিচ আলাদা ভাবে শনাক্ত করা যায় সুমনার কবিতার মধ্যে, পরপর আমরা
কিছু জায়গা পেয়েছি, তবে কবিতা একবার শুনলে হয় না, এত তৃপ্তি জাগিয়ে দেয় মনে হয় কবে পড়বো। তো কবে কলকাতায় দেখা হবে সুমনা আমি জানি না, এই যে হতবা কোভিড-19টা পেছনে লেগেছে আমাদের, এটা দেখা না হলে তো পাওয়া যাবে না, সে যাই হোক কিন্তু পড়বো নিশ্চয়ই। এবং আমাদের বনানীর কবিতা সবার কবিতাই পড়তে চাই, আমি একজন রাক্ষসে পাঠক, যা পাই তাই পড়ি। তো বনানীর কবিতা কিন্তু একেবারে তার মতোই। এবং আমি ওর কথা শুনতে শুনতে বুঝলাম, ও যে ইছামতির কথা বলছিল না, আর তুমি ইছামতির প্রসঙ্গে যে ভারী সুন্দর একটা অনুগল্পেরও অনুগল্প, পরমাণু গল্প, এটা বললে রাগ করবেন কিনা জানি না কথা শিল্পীরা, প্রায় পরমাণু গল্পই একটা শুনিয়ে দিলে এই চক্রবর্তীর। এবং তুমি যেটা বললে সেটাও একটা দিক, তো আমাদের কবিতার মধ্যে অনেক কত পরমাণু বিভাগ আছে, তাই না? তো সে থাক, এটা আবার একটা অন্য আলোচনা। তো ওই যেটা বলছিলাম বনানী, যে এই ইছামতী নদীর তীরে টাকি কলেজে আমি একবার গেছিলাম ছিঁড়ি কাচতে, বুঝলে বনানী? তো সেই এই কাজের ফাঁকে আমি একেবারে আমাদের যেখানে রেখেছিল টাকিতে, সেইখানে নদীর পাড়েই ছিল আমাদের সেই হোটেলটা, আর আমি সময় পেলেই, আমি দুদিনই ছিলাম মোটে, আমি গিয়ে সকালে এবং সন্ধ্যার সময় আমি বসে থাকতাম, এবং সেইখানে বসে থাকার সময় আমার একটা কবিতাও আমি লেখার একটা অপচেষ্টা করেছি, অটোমেটিক্যালি এসে গেছে। তবে সেটা আমার বোধ হয় শেষ কবিতার, যেটা যেটা গত এই বইমেলায়, এই বইমেলায় যেটা মারুফের ইয়ে থেকে বেরুলো আর কি, অর্থাৎ মারুফ বলতে আমি অভিযান পাবলিশার্স, অভিযান তো তার ইয়ে থেকে বেরিয়েছে, তো সেইখানে তো সেটার কথা আমি পড়ে আসছি। আমি বরং এই দুজনের মধ্যে যে দুজনের কবিতা শুনলাম, এবং যারা শুনলেন শুনছেন এখনো এই মুহূর্তে, তারা হয়তো দেখবেন যে আমাদের কবিতার এই যে বৈচিত্র্য এবং এই যে তার ভিন্নতা, এই ভিন্নতাটা হচ্ছে গিয়ে আমাদের সম্পদ। কেন? কারণ একজন বিখ্যাত তাত্ত্বিক বলেছেন, নামটা আর বললাম না, থাক, তো সেটা শুনেই বুঝতে পারবে কায়সার আমি কার কথা বলতে চাইছি, যিনি বলেছিলেন যে একজন লেখক থেকে আরেকজন লেখককে আমরা আলাদাভাবে চিনে নিই কি করে, কোন কোন ক্ষেত্রে তারা আলাদা হতে পারছে, তাদের পার্থক্যের প্রতীতিটাকে পৌঁছে দিতে পারছে যে শ্রোতা বা যে এই মুহূর্তে যারা দর্শক, কিংবা কবিতা তো মূলত পড়ুয়া, পড়ুয়ার কাছে কি কি কারণে পৌঁছে দিতে পারছে, কারণগুলো যিনি শনাক্ত করতে পারেন তিনিই ভালো পাঠক। আর কবিদের কাজ কি, তারা যে আলাদা সেটাকে বুঝিয়ে দেওয়া, যেটা সুমনা এবং বনানী দুটি ভিন্ন পথগামী, নদীর কথা আসছিল ইছামতীর, তো তোমরা দুটি ভিন্ন পথগামী নদী বলেই তো আমার মনে হচ্ছে, কেমন? তো সেই ভিন্ন পথগামী নদীর এই ভিন্নতাটাই আমি লক্ষণীয় বলে মনে করছি। তো অনেক কথা বলে ফেললাম, এবার আমার কবিতা আমি আর একটু পরে বলবো যদি আমাদের সঞ্চালক চান্স দেয়, তার আগে কবিতা শুনতে চাই। না শোনো, একটু পরে আমি একটা অমিতাভ গুপ্তের একটা কবিতা পড়ে শোনাচ্ছি, সেটা একটু পরে খুঁজে বের করতে আসি, আশেপাশে একটু এক মিনিট সময় লাগবে, তার চেয়ে বরং আমি পুরো কবিতা শোনাবো না। আমি অমিতাভ গুপ্ত, যিনি উত্তরাধুনিক কবিতার এবং চেতনার একজন বড় মন্থনকারী, এইভাবেই বলি, প্রবক্তা শব্দটা আমি পছন্দ করি না। আকাশে ছড়ানো এই ভাষা, এই ভাষা আলো আর ভ্রূণ, ভোরবেলা যখন জাগি আর কেউ, বিবাহ সংকেত ছুঁয়ে গেল শিশুর কাকলি, আমি ওর গর্ভের আগুন, আমি ওর আভার সিঁদুর। ভাষার এই যে দোতনা তৈরি করা, এটা যিনি পারেন তিনিই তো কবি। এবং আমাদের সৌভাগ্য যে আমাদের এই দুঃখিনী বর্ণমালার ভাষা কেন দুঃখিনী, এটা আবার অন্য প্রসঙ্গ, একটু তিক্ততা এসে যাবে নিজের ইচ্ছার বিরুদ্ধেই, কারণ আমাদের বাংলাকে গিলে খাওয়ার জন্য তো চেষ্টিত এখন এই মুহূর্তে সবাই, সুতরাং এটা খুব প্রীতিকর আলোচনা নয়, অতএব আমি সেখানে যাচ্ছি না। তার পাশাপাশি পাখি তীর্থ দিনে বলে একটা বিখ্যাত কবিতার বই বেশ কিছুদিন আগে মাসুদ খান লিখেছিলেন, তিনি ঢাকায় থাকেন, আমি যখন তার সঙ্গে পরিচয় হয়েছিল, এখন কানাডাতে থাকেন, এখন কানাডাতে থাকেন, এখন কানাডাতে থাকেন যতদূর জানি, তাই না? হ্যাঁ, কানাডাতে পাখি তীর্থ দিনে সূত্র কবিতা, সূত্র কবিতার কয়েকটি পংক্তি আমি শোনাচ্ছি সবাইকে।
আগুনকে খুঁজে খুঁজে উড়ে এসে দুর্বোধ ইন্ধন, এই পংক্তিটা আমার দারুণ মনে হয়, আবার পড়ছি। আগুনকে খুঁজে খুঁজে উড়ে আসে দুর্বোধ ইন্ধন, এদিকে কার্পাসটাকে দেখিয়েছে তার সুটো, সেই উত্তরে এতুরব চলে এসে আগুন, সুগঠিত হয় জলরা গন্ধ হলুদ হলুদ, অভিশাপ নিতন্ঠন দুলেছে যায় বহুর, যে বহান এক অক্ষর। অন্যদিকে আগুনকে চেপে দুর্বোধ ইন্ধন, আগুনকে জমকালো দুর্বোধ ইন্ধন, এই যে আগুনকে খুঁজে ফেরে দুর্বোধ ইন্ধন, এটার মধ্যে তো অনেক কথা বলা হয়ে গেল সম্ভবত। এবং এই মাসুদ খান কেবল কি তার নিজের কথাই বলেছেন, নাকি খানিকটা বনানীর কথা বলেছেন, খানিকটা সুমনার কথা বলেছেন, খানিকটা আমরা যারা কবিতা পড়তে ভালোবাসি আমাদের সবার কথাই বলেছেন? আমি এবার আরেকজনের শক্তিশালী কবি প্রভুদীর দা, আপনি শুনতে পাচ্ছেন কিনা, মাসুদ খান অত্যন্ত শক্তিশালী কবি, 80-এর দশকে লিখেন উনি কানাডাতে, মানে আমি জানি না, মানে কানাডাতেই থাকেন যতদূর জানি, কানাডাতে এখন কানাডাতেই আছেন আর কি, ভীষণ শক্তিশালী। আমি জানতাম না, আমার সঙ্গে যখন লাস্ট দেখা হয়েছিল বা কথা হয়েছিল দূরভাষে, আমরা একদিন মাসুদ খানকেও আশা করি একদিন নিয়ে আসবো। ভালো ভালো ভালো। আচ্ছা, আমি এবার কবি মুস্তাক আহমদ দিন, যে সিলেটের একটা কবি, তার আরো পরিচয় আছে, কিন্তু সেই পরিচয় গুলো থাক। আমি যেমন একটা অনুরোধ করব এই সুযোগে, আমি জানি না রাখবে কিনা তুমি কায়সার, আমার আমি যে উপাচার্য, এই দুর্ভাগ্যজনক পরিচয়টা ছিলাম কখনো সবাই জানে, তো এটা না হয় এখন অলংকার হিসেবে আর ব্যবহার করো না, যা আমি তাই, যদি কবিতা কিছু লিখে থাকি, প্রবন্ধ কিছু লিখে থাকি, সেই যথেষ্ট। এই জন্য আমি মুস্তাক আহমদ দীনেরও একটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশাসনিক পরিচয় আছে, সিলেটের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেটা আমি আর দিলাম না। তার একটা কবিতা তার মতো করে সে লিখেছিল, আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে জ্ঞান। এইখানে আবার বেজেছ, তাও তো প্রাচীন দোতারা, পথের শুরুতে এসে কোন আল ভোলা, পাতা উল্টাতে একটু সময় লাগলো, দুঃখিত, কোন আল ভোলা কেঁদে ফের কোথা ফিরে গেছে, আমি তার কতটা জানব, যে প্রবীণ তারাটি শুধু তোমাদেরই বাগান প্রহরী, তোমার সমস্ত যে রোজ রাতে দেখে শুনে রাখে, তাকেও কি বলা যায় দূর পথিকের কথা, ঘুমিয়ে পড়ার পরও শরীরের সব রং জড়িয়ে রাখে, যে দেখি বিবাহের নতুন আয়না, সেও কি জানতে পারে সঙ্গীতের সময়ের খবর, দুপথের আবর্তে কারা সারি মুখে নৌকা নিয়ে যায়, সে কথা বলতে পারবে না জানি তোমার সন্তানও, লাল দিগন্তের দিকে চাওয়া প্রাজ্ঞ বৃদ্ধটিও সে কথা কি জানে। আপাতভাবে একটা প্রশ্নের মধ্যে শেষ হলো, একটা জিজ্ঞাসার মধ্যে। আমি তো মনে করি সমস্ত কবিতাই কোথাও নিরুচ্চার ভাবে আর কোথাও সুচ্চার ভাবে পাঠকের উদ্দেশ্যে, যে পাঠক বুঝে পড়েন তার কাছে একটা অকথিত বা কথিত জিজ্ঞাসা নিয়েই শেষ হয়। মুস্তাক আহমদ দীনের কবিতাটি একটা জিজ্ঞাসা দিয়েই শেষ হয়েছে। যেমন আমাদের চট্টগ্রামের তিনি চিকিৎসক, কিন্তু সেই পরিচয় দেওয়া উচিত না, জিল্লুর রহমান, কবি এবং প্রাবন্ধিক, উত্তরাধুনিকতার এক বড় মর্মভেদী মানুষ তিনি, তো তারও কবিতার যাত্রা মন্ত্র দিয়ে শুরু হয়েছিল, এরপরেও তিনি লিখেছেন, কম লেখেন কবিতা কিন্তু লেখেন, তার কবিতার মধ্যেও আমি দেখি যে আমাদের অন্তরে ওই যে অন্তর্গত একটা দোতরার কথা বলেছিল না, সেটা বেজেই চলেছে, কেউ শুনতে পায় আর কেউ শুনতে পায় না। মুস্তাক আহমদ দীনের মতো কবির নেই, দিলুর রহমানের, আমি লাভ দিয়ে এসে যাব 60-এর দশকের এক কবি তার কাছে,
তারও আমি একটা অন্য বড় জয় আছে বাংলাদেশ, সেই পরিচয় আমি দেব না। 60-এর দশকের কবি, কবি মোহাম্মদ সাদিক, তার সর্বশেষ কবিতার বইটা যেটা দুবার বেরিয়েছিল, সাফাত শাহের লাঠি, এটা পড়ে অভিভূত হয়ে গেছিলাম। তার বাড়ি ছিল সুনামগঞ্জে, এবং যারা একটু জানে সিলেটে এবং সুনামগঞ্জ ইত্যাদির কথা, চারদিকে হাওর এবং চারদিকে হচ্ছেন সমস্ত ফকির, সমস্ত দরবেশদের জায়গা, সমস্ত বাউলদের জায়গা। সেইখানেই শাহ আব্দুল করিম ছিলেন, যিনি আমার খুবই প্রিয় মানুষ ছিলেন, খুবই প্রিয় একজন বাউল ছিলেন তিনি। তো সেই পরিবেশে থেকে সাফাত শাহের লাঠি লিখবে না তো কি লিখবে মোহাম্মদ সাদিক? আমি খুঁজে খুঁজে তার বইটা পেলাম না, না হলে আমি শুনিয়ে দিতাম। তো যে কথায় ফিরে আসছি, যে আমরা, আমি জানি না এটা যদি বলি তাহলে বনানী রেগে মেগে উঠবে কিনা, কিংবা সুমনাও আর রেগে মেগে উঠবে কিনা। আমার মনে হচ্ছিল কি সুন্দর যে বলছিলাম না দুটো ধারা, সুমনাকে যদি বলা যায় নাগরিক কবি, নাগরিক কবিয়াল, আমাদের বনানী হচ্ছে কিন্তু অনাগরিক কবিয়াল। তো এই নাগরিকতা আর এই অনাগরিকতা, এই সবই তো আমাদের সম্পদ, কিন্তু দুজনের অন্তরেই হয়তো অনাহত ভাবে বেজেই চলেছে দোতারা। কখনো তারা বেশি শোনে সেটা, কম শোনে, যখন বেশি শোনে তখন সমস্ত ভাষাই চিহ্ন হয়ে যায়, আর যখন একটু কম শোনে সেই চিহ্নের ভাষাটা একটা নানা আবরণে নিজেকে ঢেকে রেখে আপাত বিবরণের দিকে যায়, কিন্তু দুটোরই কিন্তু শেষ দিকে একই গতি হয়, একই অনিষ্ট তাদের। এবং এই তাদের কবিতা শুনতে শুনতে, কিন্তু হ্যাঁ আবার বলছি, আমি কিন্তু পড়ার দাবিটা ছাড়ছি না বনানী এবং সুমনা, এটা পড়তে হবে, কবিতা পড়তে হবে। একবার শুনলাম তাদের, দ্বিতীয়বার তো শোনাবে না। আমরা ছেলেবেলা সেই মজা করে বলতাম না যে রেডিও দুবার কথা বলে না, ঠিক তেমনি এটাও তো রেডিওর মতো কি যেন একটা আমাদের বসিয়ে দিয়েছে এই ফিল্ম এবং কায়সার মিলে, আমাদের তো সেটা দুবার কথা বলবে না, আর দুবার কথা বলতে গেলে অন্য কবিতা শোনা বাদ পড়ে যাবে। তো যে কথাটাই বলতে চাইছি, অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে। তবে তোমাদের মানে যা দিক, তোমরা দুটো ধারা হয়ে গঙ্গা মুনার মতো বয়ে চলেছ, এবং বয়ে চলেছ কিন্তু সমুদ্রের দিকেই। সমুদ্রটা কি সেটা আমরা যে যা সে ভেবে নিতে পারি, কিন্তু কবিতা তো শেষ পর্যন্ত সেই মহাসমুদ্র সঙ্গমের দিকেই সঞ্চালিত হয় নাকি? অনেক কথা বলে ফেলেছি, এবার তুমি বরং একটু অন্যদিকে যাও বাপু। কবিতা, আপনার কবিতা শুনতে চাই, কিন্তু আমি একটু পাঠ করতে চাই যারা আমাদের সাথে আছেন। এটা কি এখন একটু পরে সময় দেবে? ভীষণ আমি আপনার কাছে আসছি, আবার যদি এর মাঝে আপনার কবিতা একটু আপনার কাছে রাখছেন আর কি। আমি আমাদের সাথে জুয়েল মাঝাল লিখেছেন সৌমনা ও বনানীর পাঠ শুনলাম, দারুণ। এরপরে লিখেছেন, আচ্ছা এরপরে লিখেছেন, ক্রমশ মুগ্ধতা বাড়ছে কায়সার ভাই, মনীষা ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় তপোধীর ভট্টাচার্যকে দেখে খুব ভালো লাগছে, প্রিয় শাহান ভাই ধন্যবাদ চমৎকার আয়োজনের জন্য, কবি বনানিধির শৈশব আর বেড়ে ওঠার শিল্পিত বর্ণনা ও কবিতাগুলো সত্যি কবিতায় সংক্রমিত করছে, ভালো লাগলো কবি সুমনার অসাধারণ কবিতা, সৌমনার অসাধারণ কবিতা শুনে, শ্রীভূমি সিলেট থেকে সকলের জন্য শুভকামনা। এটা লিখেছেন মুক্তাদির আহমদ মুক্তা। সালমান মোল্লা লিখেছেন অসাধারণ, গোকুল গোস্বামী ইছামতি অসাধারণ উপস্থাপনা বনানী, অমিত শিকদার খুব ভালো লাগছে, সুজাতা চৌধুরী অসাধারণ, সাথী নন্দী বনানী ম্যাডাম আপনার কবিতা আমার ভীষণ প্রিয়, আর আজ এভাবে আপনার কথা শুনতে খুবই আনন্দ হচ্ছে আমার। শিরিন সুলতানা লিখেছেন সৌমনা দাশগুপ্তর কবিতা পাঠ দারুণ, বনানীর পাঠও সুন্দর ছিল। বিশ্বজিৎ চৌধুরী অসাধারণ কবিতা, অনুপম পান্ডা অসাধারণ, সুজাতা চৌধুরী বনানিধি খুব সুন্দর। সুতরাং যারা দেখছেন এটা, আমাদের নিশ্চয়ই, আমার ধারণা প্রত্যেকেই এই কবিতার আলোচনা, এর চাইতে আর ট্রিট কি হতে পারে? কবিতা, যারা কবিতা পছন্দ করেন, কি সুন্দর সুন্দর কথা হচ্ছে। প্রবোধিতা এটা খুব সুন্দর একটা উদাহরণ দিলেন, আপনার এই উদাহরণ হবার পরেই অনেকেরই মনে পড়ে যাচ্ছে, এটা বহুল কথিত বহুল চর্চিত, তারপরেও বলি
এলিয়টের ওই মেজর পোয়েট্রি মাইনর পোয়েটদের যে নদীর সাথে একটা তুলনা করেছিলেন, সুমনা এবং বনানীর সাথে আবার অতীতে আবার এই নদীর একটা একটা রূপকল্প নিয়ে আসলেন ওনাদের কবিতার ধারা এটা বোঝানোর জন্য। আমরা একটু কবিতায় আবার ফিরে যেতে চাই, কবিতায় ফিরে গিয়ে আবার আবার আলোচনা হবে। সুমনার কাছে যাচ্ছি, সুমনা শুনতে পাচ্ছেন তো? আপনি আনমিউট আছেন, আমি একটু আপনাকে মিউট করে, সরি, হ্যাঁ আনমিউট করলাম, করে দিয়ে একটু, হ্যাঁ আচ্ছা, একটা ছোট করে কবিতার পাশাপাশি এটা যদি বলা যায়, মানে আমার কাছে এটা বারবারই মনে হয় যে এটা এটা কোনো জেনারেল কোনো মানে কোনো সূত্র না, কিন্তু বারবার মনে হয় যে কবিতা এটা এটা সীমাহীন রক্তক্ষরণের অভিজ্ঞতা বোধ হয় কবিতার দিকে উস্কে দেয় আর কি। এবং এই জন্য দেখেছি বারবারই যারা কবিতায় অন্তপ্রাণ তাদের তাদের মাঝে এই রক্তক্ষরণ। এবং আসলে আমার কাছে মনে হয় জগতের অনেকের কথা বললেন তো, বোধহয় দ্য এজরা পাউন্ডের কথা নিয়ে আসলেন, ওই যে আপনার শ্রেষ্ঠতম স্মৃতি বলেছিলেন এজরা পাউন্ড, আমাদের ওয়ার্ডসওয়ার্থ তো কবিতাকে পিউরেস্ট ওয়ার্ড ইন দ্য পিউরেস্ট অর্ডার বলেছে, নানা রকম ভাবে একটা সংজ্ঞায়ন করার একটা চেষ্টা চলেছে, এটা তো আসলেই অসংজ্ঞায়িত একটা ব্যাপার। কিন্তু এমনিতে একটা অভিজ্ঞতা যারাই কবিতা লিখেছেন তাদের মাঝে একটা একটা রক্তক্ষরণ, এবং আমার কাছে মনে হয় যে কবিতা যারা লিখেন এটা এক ধরনের নিজের সঙ্গে একটা ডায়লগ কিনা। একটু আগে তো মুস্তাক আহমদ দিরের একটা কবিতা পাঠ করলেন তো কবিতা, এবং ওখানেও কিন্তু শেষ হলো একটা জিজ্ঞাসা দিয়ে, এবং এই জিজ্ঞাসার একটা অন্বেষণ, ক্রমাগত একটা অন্বেষণ চলতে থাকে কবির মাঝে, এবং এজন্যই দেখা যায় একটা ক্রমাগত বিন্যাস সমাবেশের প্রক্রিয়াটা চলে। আপনার মাঝেও এটা চললে কিনা, একটা ক্রিয়াপদ আগে পেছনে, এটা ভাষার ব্যাপার তো আছে, এই ভাষার ভিতর দিয়েও আবার ভেতরের যে রক্তক্ষরণ, ভেতরের মানে যে একটা একটা ক্রমাগত একটা অন্তহীন সংলাপে জড়িয়ে পড়ার একটা ব্যাপার থাকে কবিদের। আপনার ক্ষেত্রে আপনার এই অভিজ্ঞতা গুলো কিরকম, কবিতা লেখার জায়গাটা, কবিতা যখন লিখতে বসেন এটাকে আক্রান্ত করার মতো কোনো বিষয় কিনা, নাকি আপনার আপনার ভিতরে একটা কিছু কলরিজের মানে কুবলা খান যেভাবে একটা স্বপ্নের মাঝে এসে হাজির হলো এবং উনি জাস্ট মনে হয়েছে যে উনি জাস্ট এটা এটা কপি করেছেন, স্বপ্নের ভিতরে লাইনগুলো হাজির হলো এবং উনি জাস্ট কপি করেছেন, মনে যা আসলে আমার যেটা অভিজ্ঞতা, আমি জীবনের বেশিটা সময় কাটিয়েছি জলপাইগুড়ি শহরে, তো ওখানে তো একেবারেই অন্যরকম পরিবেশ, প্রকৃতির কোলে বেড়ে ওঠা সেই তরাই ডুয়ার্সের যে পরিবেশ, আমাদের তিস্তা নদী, সমনে আপনাকে শোনা যাচ্ছে না, আমি জানি না এটা কি ইন্টারনেট সমস্যার জন্য হচ্ছে কিনা, যদি ইন্টারনেট সমস্যার জন্য, হ্যাঁ হ্যাঁ এখন আবার শুনতে পাচ্ছি। না খেতে পেয়ে মারা যাচ্ছেন শ্রমিকেরা, এই যে অবস্থা, তারপরে গোর্খাল্যান্ডের আন্দোলন, এই সমস্ত আমাদের উত্তরবঙ্গকে কিন্তু বারবার করে তছনছ করা হয়েছে। উত্তরবঙ্গের লোকে ভাবে যে ওটা একটা পর্যটনের জায়গা, খুব সুন্দর জায়গা, কিন্তু উত্তরবঙ্গের মানুষের যে যন্ত্রণা, সেখানকার মানুষের যে ক্ষয় ক্ষতি শরিক হওয়া, সেটা কিন্তু হতে দেখা যায় না। এটা মানে আমি ছোট থেকে দেখে এসেছি, মানে কি কষ্ট করে মানুষ বেঁচে থাকে। আমি একজনকে দেখেছিলাম যে সে আমাদের বাড়িতে একটা মেয়ে এসেছিল কর্মসহায়িকা হয়ে চা বাগান থেকে, সে সে যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে, মানে যা পাচ্ছে, মানে বাড়িতে হয়তো একটু সুপুরি রাখা আছে, তার এত খিদে সুপুরি রাখা আছে সেটাও খেয়ে নিচ্ছে, একটা মানে ভয়ঙ্কর রাক্ষসে খিদে তার ভেতরে। এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো ছোট থেকে না দেখতে দেখতে একটা ভেতরে ক্ষরণ হতো, তার সঙ্গে এগুলো প্রকাশ করতে চাইতাম। তো প্রথমে আমি গল্প লিখতাম ছোট বয়সে, তারপর দেখলাম যে গল্পের মধ্যে একভাবে প্রকাশ করা যায়, তারপর লেখা থেকেও সরেও গিয়েছিলাম বিবিধ কারণে। তো
তখন আমি গান গাইতাম, রবীন্দ্রনাথের গানের কাছে আশ্রয় নিলাম এবং তারপর ছবি আঁকায় চলে গেলাম, তারপর চলে গেলাম পুরোপুরি ছবি আঁকায়। এবং ছবি আঁকতে গিয়েও আমি দেখতে পাচ্ছি যে আমি সমস্ত কিছু, মানে আমার ভেতরের যে খড়ন আমি তাকে প্রকাশ করতে পারছি না, সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি না। কবিতাও কতখানি পারি আমি জানি না, সেটা তো পাঠকেরা বলবেন, কিন্তু মানে এই খড়নকে প্রকাশ করার একটা রাস্তা সেটা তো নিশ্চয়ই কবিতা। আর তাছাড়া আমার মনে হয় যে মানে যারা কবিতা লেখেন তাদের বোধ হয় মানে সারা দিন রাত নিজের সঙ্গে নিজের একটা কথোপকথন চলতেই থাকে, চলতেই থাকে, মানে সারাক্ষণ চলতে থাকে। কিন্তু এই যে নিজেকে নিজে জিজ্ঞাসা করছি, আত্মজিজ্ঞাসাই বলি বা সামাজিক কোনো প্রেক্ষাপটের কোনো কিছু, সেটা আমার মধ্যে কি প্রভাব ফেললো, সেই জিজ্ঞাসা, একটা অনন্ত জিজ্ঞাসা আমাদের মধ্যে থেকে যায় এবং সেই কারণেই কথোপকথন চলতে থাকে, সেটা যেমন লিপিবদ্ধ হয়। আবার কিছু কিছু লাইন তো এরকম হয় সত্যিই, সেটা মানে হঠাৎ করে আসে, হঠাৎ করে। আমার এরকম আছে, স্বপ্নে আমি এক কবিতার লাইন পেয়েছি, স্বপ্নে এসেছে মাঝরাতে ঘুম থেকে উঠে বসে আমি লিখে ফেলেছি। তো এইরকম ব্যাপার আমার মনে হয় কবিতা, কবিতাকে কোনো সংজ্ঞায় বাধা যায় না। ঠিক ঠিক, একদম একদম। আপনার কবিতা দিয়েই কবিতার সংজ্ঞা তৈরি হোক, আপনার নিজস্ব কবিতার ইন্টারপ্রিটেশনটা তৈরি হোক আপনার কবিতা দিয়ে। আচ্ছা, জুয়েল মাজার বলেছিলেন আমাকে সিংহিনী কবিতাটা পড়তে, এটা পড়ছি। সিংহিনী, সে ছিল দুঃখের যমজ বোন, সে ছিল দলছুট একক সিংহিনী, তাকে দিলাম ভাঙা তালপাতার পাখা, দিলাম এ ঘুনে ধরা মগজ আমার, আমার খুলি ফাটিয়ে দিচ্ছে ডোম, আমি দেখতে পাচ্ছি আগুনের ভেতর আমার খুলি ফাটিয়ে দিচ্ছে ডোম। তাহলে কি, তাহলে কি আমিও শবদেহ এক, চিতার ভেতরে শুয়ে নিজেই নিজের এই পুড়ে যাওয়া দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ছি আর ঘুমিয়ে পড়ছি, আর জেগে উঠছে সেই বাতিল কবরখানার নিভন্ত শকুন। শকুন কম পড়লে জানিও আমার হৃদয়ের কাছে তারা বসে আছে, ঠুকরে খাচ্ছে আমারই অলিন্দ নিলয়। শকুন কম পড়লে মাত্র একটা চিঠি ছেড়ে দিও, তাকে দিও চিতাভস্মের ডানা, হাওয়ারূপ SMS পাঠিয়ে দিও আমার এ কলিজায়, সেইখানে ভাঙা শানকিতে করে রক্ত ও কান্না চটকে নিয়ে পান্তা আমানি খাই আমি আর আমার সিংহিনী। ও এই লাইনটাকে একটু আবার পাঠ করা যাবে সমনা আমার জন্য এবং অন্য পাঠকদের জন্য? একদিকে ঘুমিয়ে পড়ছে এবং জেগে উঠছে, কি মানে লাইনটা কি ছিল? চিতার ভেতরে শুয়ে নিজেই নিজের এই পুড়ে যাওয়া দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ছি আর ঘুমিয়ে পড়ছি, আর জেগে উঠছে সেই বাতিল কবরখানার নিভন্ত শকুন। কি অদ্ভুত সুন্দর, মানে আমার জানিনা দর্শকদের কেমন লাগছে। একটা এইখানে এখানে একটুখানি কথা বলার লোভ আমি সামলাতে পারছি না। এই যে বাতিল কবরখানা, মানে কবিতায় না কত কি যে উঠে আসে। আমাদের যে কলেজটা ছিল জলপাইগুড়িতে, এসি কলেজ, আনন্দচন্দ্র কলেজ, সেই কলেজের পাশে একটা বাতিল কবরখানা ছিল। সেই কবরখানায় এমনিতে বাতিল করে দেওয়া হয়েছে, কেবল ওই বেওয়ারিশ লাশ যেগুলো থাকতো সেইগুলো গিয়ে ফেলে রেখে আসা হতো, এবং ওখানে শকুন ঘুরে বেড়াতো, ওখানে শকুন ঘুরে বেড়াতো এবং আমি গিয়ে ওই কবরখানায় বসে থাকতাম। কলেজে অনেক সময় ক্লাস ফাঁকি দিয়ে গিয়ে ওখানে বসে থাকতাম।
কিন্তু একটা একটা ব্যাপার, দর্শক যারা তারা তো বটেই, তবুধির দা শুনছেন, শামীম শাহান শুনছেন, একটা অদ্ভুত ব্যাপার হলো আপনার কবিতার মাঝে একটা সঙ্গীতময়তা। এবং আমার কাছে মনে হচ্ছে আপনি একদিকে বললেন যে ঘুমিয়ে পড়ছে, আবার এটা একটা সাংগীতিক ব্যাখ্যাটা দেখুন, একদিকে মেলোডি আসছে ঘুমিয়ে পড়ছে, আবার কাউন্টার মেলোডি, মানে আপনার বিটুভেনে যে যেরকম আছে দেখবেন যে মেলোডি ওয়ান, মেলোডি টু, মেলোডি থ্রি, এরপরে আবার কাউন্টার মেলোডি ওয়ান, কাউন্টার মেলোডি টু, কাউন্টার মেলোডি থ্রি, একদিকে ঘুমিয়ে পড়ছে আবার অন্যদিকে জেগে উঠছে বাতিল কবর। হ্যাঁ, কি অদ্ভুত সুন্দর একটা সঙ্গীতময়তা অনুরণিত হলো আমার ধারণা দর্শকরা তো অনেক ধন্যবাদ ভীষণ পছন্দ হলো, ভীষণ খুব সুন্দর ব্যাখ্যা করলেন। হ্যাঁ হ্যাঁ, একদিকে মানে ঘুমিয়ে পড়া আবার অন্যদিকে জেগে উঠছে, এই ঘুমিয়ে পড়ার মাঝেই কিন্তু অনেক জেগে ওঠার চিহ্ন লোকানো আছে, এবং এটা আপনি কি সুন্দর ধরলেন, কি চমৎকার ভাবে ধরলেন সোমনা। আরেকটা কবিতা পাঠক বনানীর কাছে যাবার আগে। হোক ছারখার জ্বর, ঝোলাগুড়ে চিতই পিঠার নাহাল একলিজা খাবি খায়, বলছিলা ঘরের গল্প একখান, বলছিলা জোনাকি সাজানো ঘর, বাবুয়ের বাসা লাট খায়, কি দিবা কাকে দিবা, আমি বলতেছি শোনো নদী পাড়ে শোক জমা হয়, তুমি বলো শোক নয় পলিমাটি চর, ওই চরটুকু দিবা ওই পলিটুকু, সময়কে ঘেঁটি ধরে নাড়া দিয়ে বলি চলো ওইখানে ছায়া পড়ে আছে, আছে কালো ও গভীর সেই কুয়ো, চলো জল আনি একটু জিরোতে বসি, চলো একদিনই সই, ঘর হোক তোমার আমার, গেরস্তালি হোক লং আর কেয়া খয়েরের আঁচে এক খিলি পান হয়ে যাক, কলার পাতায় লিখি একটা শরৎ ধোঁয়া ওঠা, একদিন লক্ষ্মীর ঝাঁপি নিকোনো উঠোন, একদিন এ আবাদে বীজ ধান, পারদ চরমে যাক হোক ছারখার জ্বর হোক, বেলা পড়ে যায় গোটাতে গোটাতে জল, বেলা পড়ে যায় সমুদ্র জানি না আমি, তবে আর কোন ভাবে ছেঁকে নেব পল, এভাবেই পিছলে পিছলে যায় ছদ্ম ঘড়ির কাটা বহুদূর, ডালের বাটিতে শুধু উপচানো জল, দানা শস্যের দল পড়ে থাকে নিচে, মিছাই ঘুঁটেছি ডাল এ জীবনে, থাক তবে কথা পড়ে থাক, বাষ্পের ডলা থেকে একা সেই সাদা দাঁড় কাক আমাকে ওড়াক। বাহ বাহ, ভীষণ ভীষণ ভাল লাগছে সোমনার, আপনার পাঠটা মাঝেও এক ধরনের একটা একটা মন্ত্রমগ্ন বিষণ্ণতা, কবিতার মাঝে তো একটা বিষণ্ণ ধূসর পৃথিবী আঁকেন, আঁকতে চান বা এঁকেছেন, এর মাঝে কিন্তু এই পাঠটাও ভীষণ সুন্দর লাগছে আমার। আমি তবুদিদার কাছেও একটু মানে ফিরবো একটু পরেই। যারা দেখছেন তারা প্লিজ এটা আপনাদের মন্তব্য করতে থাকেন, আপনাদের চাওয়ার অনুরোধ থাকলে অনুরোধ রাখতে পারেন, আমরা কবিদের কাছে ফিরব। একটু বনানী চক্রবর্তীর কাছে যেতে চাই। বনানী কেমন আছেন আপনি? আপনি তো ইছামতি পারের কবি, ইছামতির কথা বলে একটা এমন একটা ল্যান্ডস্কেপ মনে হচ্ছে যে ইছামতি বললেই জানেন তো আমার ওই স্টেপের বিবরণটা মাথায় আসে, রাশান, মহত্তম রাশান লেখকদের যে স্টেপের বিবরণ, আমি জানি না এটার সাথে কি সংযোগ আছে জানি না, কিন্তু স্টেপের যে বিবরণ গুলো শলোকব লিখেছেন, দস্তয়েভস্কি লিখেছেন, গোগোল লিখেছেন, ওই বিবরণটা মাথায় আসে। বিভূতিভূষণের একটা বিখ্যাত উপন্যাসও তো আছে, তো আপনার কাছে
আপনার কাছে শুনতে চাই আপনার আরো কিছু কবিতা, আরো দুটো কবিতা যদি শোনানো যায়। আচ্ছা, আমি যেটা বলতে বলতে বলা হয়নি সেটা হচ্ছে, আমাকে আমাকে আমি ঈশ্বর বিশ্বাসী, সুতরাং আমি বলবো যে আমার যিনি আমার ভেতরে বসে আছেন, আমার ঈশ্বর আমার ভেতরেই বসে আছেন, তিনি আমাকে উত্তর চব্বিশ পরগনার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার মাঝখানে আমি দাঁড়িয়ে থেকে দুটোকে আমাকে যুক্ত করে দিয়েছেন। শৈশবটা উত্তর চব্বিশ পরগনা, তারপর কলকাতায় আমার মানে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, তারপর আমার কর্মস্থলের জন্য আমাকে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে যুক্ত হয়ে যেতে হয়েছে, যার ফলে দক্ষিণ চব্বিশ পরগনার যে টোপোগ্রাফি মানে যে ভৌগোলিক অঞ্চল, সেখানকার মানুষ, আমার ছাত্রছাত্রী, আমার চারপাশ, সেটাও আমাকে ভীষণ রকম ভাবে টানে। তারা আমাকে যেন তারা যেন আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, কারণ একটা সময় আমি নিয়েছি একটা, এবার তো আমার দেবার পালা, ওদের আমি সারাক্ষণই আমার এই জায়গাটা আমার যেন কিছু দিতে হবে ওদের, সেই জায়গাটা রয়েছে। এবং আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গ্রন্থাগার আমার কলেজের একেবারে গায়ে, ওখানে যিনি গ্রন্থাগারিক মধুসূদন চৌধুরী, তিনি আমারই বন্ধু, একদম মানে আমারই বয়সী আর কি, আমরা দুজনে মিলে বহু পাগলামি করি, মানে যে কিভাবে ছেলে মেয়েদের কিভাবে চারপাশের কিভাবে কি করা যায়, মানে এটা একটা, এবং তার পাশাপাশি আরো কিছু মানুষ আছেন, আমার আমাদের আগে একজন ছাত্র ছিল নিতাই পাত্র, তিনিও মানে সবাই মিলে ভাবতে থাকি কি করব। সেই এতে আমরা একটা হাতে লেখা পত্রিকা করি, আমরা ময়ূখ বলে একটা হাতে লেখা, এবং সেটা পুরোটা প্রায় আমরা হাতেই লিখি জানেন তো, হ্যান্ডমেড কাগজের উপরে ময়ূখ হাতে লেখা পত্রিকা হয়, এবং সেটা আমরা আস্তে আস্তে পুরো ডিজিটাইজ করছি। আমরা আমরা দেয়াল পত্রিকা বলতাম, যে ওই দেয়াল পত্রিকার মতোই কিছু, হ্যাঁ দেয়াল পত্রিকার মতো, কিন্তু এটা পুরো হাতে লেখা, ওই রিডিং রুমে সব ভলিউম গুলো ওগুলোকে বাড়াই করে রাখা আছে, বুঝেছেন, মানে পুরো হাতে লিখে লিখে, দেয়াল পত্রিকা নয়, পুরো একটা একটা ভলিউম এরকম আর কি, সেটা চলে। আর একটা আমাদের সবাই মিলে একটা টিম আছে, আমাদের সব ছোটরা কচিকাচার, আমরা সব বুড়োর দল, সেখানে ব্রজ্জা বলে একটা নতুন পত্রিকা হচ্ছে, লিটল ম্যাগাজিন, সেটা একটা সংখ্যা হওয়ার পরে আমরা আপাতত বন্ধ হয়ে যাচ্ছে, সৌমনা আছে সেখানে, যাদব দত্ত, বিজয় সিংহ, এরকম আমি, এবার এই সংখ্যার সবই করোনার জন্য আটকে আছে, জহরসেন মজুমদারকে দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটা ওরকম একটা চারজন কবি মাসে একটা করে পাতা, হ্যাঁ চারটে কবিতা থাকবে চারজন কবির, একটা পুস্তিকার মতো করে আলাদা 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 আলাদা, এটাও বেরোবে, এটা তো আমরা আছি, মানে এই আমরা এই মুভমেন্ট গুলো তো রয়েছে। যেটা দক্ষিণ চব্বিশ পরগনার কথা যে কথায় বললাম, বলতে চাইলাম যে দক্ষিণ চব্বিশ পরগনায় এসে আমি যখন দ্বিতীয় কাব্যগ্রন্থ আমার ক্রমাগত চরকার গান বেরোলো, তখন কিন্তু আমি উৎসর্গ করলাম দক্ষিণ চব্বিশ পরগনার নিঃসঙ্গ একক চিরকালীন জটার দেউলকে, হ্যাঁ একেবারে মানে রায়দিঘির পারে আর কি, জটার দেউল, মানে এই এখানেও মানে অদ্ভুত ভাবে কিভাবে একটা টান একটা অনুভব করার জায়গা। তো আমি আমার জানি না আমার সময় কতটা, আমি এই কাব্যগ্রন্থ থেকে আর পড়ছি না, একদম পাঠ করুন, কিছু এর থেকে পড়বো কি নতুন কবিতা কিছু পড়বো, প্লিজ প্লিজ ডু, হ্যাঁ প্লিজ, তাই করি, নতুন কিছু কবিতা পড়ে শোনাই। যেমন আমার একটি কবিতা, আমি নিজে যদি বলেন ফেমিনিস্ট, আমি বলবো সো কল্ড ভাবে আমি ফেমিনিস্ট নই, কারণ আমি কোনো ফ্রেম যে আমাদের যেটা আছে সেটা শিশু এবং বৃদ্ধির জন্য খুব প্রয়োজন, আমাদের জন্য না, শিশু এবং বৃদ্ধের জন্য আমাদের এই পরিবার প্রয়োজন, সুতরাং পরিবার থাক, নয়তো শিশু এবং বৃদ্ধ যেমন ভাবে পাখি তার বাসা থেকে ভেঙে পড়ে যাবে, যাওয়ার পরে সে তার জায়গা থাকবে না, এবং বৃদ্ধ তাদের জন্যই শুধু আমার পরিবারের প্রয়োজন, এবং সেই জন্য যেটুকু সমস্তটা মেনে চলা, এই জন্য ভেতরে ভেতরে একটা ভেতরের বিদ্রোহ কাজ করলেও সেটাকে আমার মনে হয় যে চিরকাল যেমন প্রকৃতিও তার ধৈর্যের মধ্যে দিয়ে, তার সহ্যের মধ্যে দিয়ে সবটা মেনে নিয়ে এগিয়ে চলে, সেইভাবেই যেন আমরাও নারী এগিয়ে যেতে পারি। তো আমার এই কবিতাটা হচ্ছে কপোতাক্ষ জলে। সেদিন বসন্ত ছিল, চাঁদও ভাসিয়েছিল তোমার আমার সেই গোপন সংস্কার, নারী আমি অনিবার্য আকাঙ্ক্ষায় শুধুই তোমার কাছে, তোমাদের কাছে ছুটে ছুটে গেছি, গ্রন্থকীট থেকে লাজুক প্রেমিক পুরুষ কিংবা নারী চিত্ত হারি তুমি বাসুদেব, কোথাও পাইনি কোনো ঠাঁই, অনিবার্য সুখ ছিল
নিরাপত্তাহীনতায় এক থেকে বহুমুখী পুরুষের প্রত্যাখ্যান করে আমার সন্তানের পিতা হয়ে গেল। সন্তানের পিতা ঠিকই বীজ বপনকারী নাকি রক্ষাকর্তা? স্বামী আমার পিতার মতোই নিতান্তই নিঃস্বার্থ রক্ষক? আজিও এ প্রশ্নের সমাধান হয় নাই আমার কাছে। বাসুদেব, ইছামতি কুলে তোমার হাতের ওই স্থির চিত্রে আমাকে ভাসিয়ে দিলে ভালো হতো। ক্রমাগত আদিম অনন্ত টানে তোমারই আকাঙ্ক্ষা করেছি। আয়ান ঘোষের মতো রক্ষাকারীকেও কোনোভাবে অস্বীকার করবার মতো দুঃসাহস জেগে ওঠে নাই। রাধিকার থেকে কিছু অসহায় নারী আমি, আমি যে সন্তান ধারণকারী। আমার শরীরে একটু একটু করে নিরাপত্তা পুষ্ট হয়। পৃথিবীতে এর চেয়ে অপারগ পরাজয় আর বুঝি নারীদের নাই। আজিও জোয়ার আসে চাঁদের জ্যোৎস্নায় ভেসে যায় ইছামতি জল। সদ্য যৌবনবতী মেয়ে আজও তার পাড়ে তোমারই স্থির চিত্রে একভাবে বেঁচে থাকে। বেঁচে থাকে সামাজিক বোধ, নিরাপদ উষ্ণতায় সন্তান ধারণ করে নারী। আগামীর পথ ধুয়ে দেয় কপটাক্ষ জল। কথা বলতে চাইছেন মনে হলো না? আমি যেটা বলছিলাম যে একটা ভারী অদ্ভুত সমাপতন তৈরি হয়েছে। তুমি এবং স্বামী দুজনে আছো টেমস নদীর পারে, ঠিক আছে? আমি আছি বরাক নদীর পারে, আর তিস্তা পারের কন্যা এইখানে সোমর তার কথা বলছো, আর ইছামতি পারের আমাদের বনানী সে আরেক কপোতাক্ষ। এটা এই দেখো, ফেমিনিজম টেমিনিজম নিয়ে তুমি একটু বকাবকি করেছিলে, কিন্তু কপোতাক্ষ তাহলে নদ কেন বাপু? এই পুরুষালী ভাবটা কেন? আমি জানি না, আমার কাছে নেই। অস্বীকার করি না, পুরুষ কেন নদ? আমার বরাকি বা কেন নদী? আর সুরমা থেকে টেমসে যে গেল, আমি পুরুষকে কখনো অস্বীকার করি না। এটা কেন নদী? আমি কখনো অস্বীকার করি না পুরুষকে। আমি নদীর একটা গ্রন্থ না তৈরি হয়ে গেছে আজকে, তাই না? কবিতার মধ্যে একটা নদী গ্রন্থ না, বেশ মজা লাগছে। বেশ, এবার বনানীর কবিতা হোক। এবার আমি একটু কিশোর বেলায় আসি। মানে কিশোর বেলায় বলা যায় যে আমার আমার একটা মানে খুব সম্ভবত সায়নের গান একটা, খুব সাউন্ড আর কি, ওর গানটা আমার খুব ভালো লাগে। যে সেই শৈশবকে কিভাবে বাংলাদেশের সাউনের একটি গান আমি প্রায় শুনি, যে তোকে স্মৃতিতে স্মৃতিতে ভাবছি অসম্ভব। হ্যাঁ, এই যে ভীষণ ভাবে স্মৃতি তুই, এই যে ছোটবেলার তুইকে মানে হয়তো কোনোদিন ছুঁয়েই দেখা হয়নি, কিন্তু এখন এসে ভাবা হয় যে ভাবার ভেতরে একটা ভীষণ ভাবে হয়তো এবার তো ফুরিয়ে যাওয়ার পালা। এই ফুরিয়ে যাওয়ার সময় তো সব বসে বসে আমার যা যা সঞ্চয়, যা ফেলে এসেছি আর যা রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে একটুখানি নাড়াচাড়া করতে ইচ্ছে করে। তো আমার একটা মানে দীর্ঘ আমার সঙ্গে আমার কথোপকথনে চলে আর কি, সেটা তুই। আমি এটা নাম দিতে পারিনি এখনো, নাম দিইনি, হয়তো অন্য কোনো নামে বেরোবে। আজ আর অভিযোগ নেই, অভিযোগ করবার মতো কারণ দেখিনি। কোথাও তো হিমশিলা গলে গলে পরীক্ষা হয়েছে, তারে পেরোবার মতো তালডিঙি সেদিনও ছিল না, আজও নেই। বছর অতিক্রান্ত সেই ক্রমাগত ক্ষয়ে যাওয়া আমারেও ক্ষয় রোগে সংক্রমিত করেছে যে, এ বিশ্বাসে কি বা এসে যায় আজ। তোরে আমি বোঝাতে যাব না, প্রেম প্রত্যাখ্যান দুই মুদ্রার এপিট ওপিট এ প্রজন্ম সহজে মেনেছে। ঈশ্বরের অভিশাপে মানুষকে নরজন্ম নিতে হয়েছিল যদি ধরে নিই, তাহলে কথাও ধরে নিতে বোধ করি দ্বিধা ঘটবার কোনো কারণ দেখিনি। মানুষের কীর্তি স্মৃতি সবচেয়ে বড় অভিশাপ, মানুষটা বয়ে নিয়ে চলে যাবে আদিগন্তকাল। তুই আমি মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে একই গোলার্ধে রয়ে যাব।
একটু অন্য ধরনের অন্য অন্যরকম কবিতা, একদম অন্যরকম কবিতা বলুন। আমি কিন্তু এই কবিতা কোথাও পড়িনি, এই প্রথম মানে তুই কাব্যগ্রন্থ আমার এলো আর কি, সেখানে এখানে আমি প্রথম প্রকাশ করলাম। অসংখ্য ধন্যবাদ বনানী, এটা আসলেই অন্যরকমের কবিতা। আমি একটু এড করতে চাই তপদীর দা, আমার মানে একটু লোভ হচ্ছে, লোভ কি থাকা যাবে? মানে লোভের বিরুদ্ধে তো আমরা জানি সব সব সময় সমস্ত থিওলজিক্যাল টেক্সট গুলো লোভের বিরুদ্ধে বলেছে। আবার আমাদের পার্সিয়ান কবিরা মহিদলাল মজুমদারের অনুবাদে আছে, পার্সিয়ান কবিরা আবার লোভকে মোহকে আবার গৌরবান্বিত করেছেন, জীবন মধুর মরণ নিঠুর তাহারে ঠেলিব পায় যতদিন আছে মোহের মদিরা পৃথিবীর পেয়ালায়। মোহকে সবসময় মানে থিওলজিক্যাল টেক্সট গুলো বলা হয়েছে যে মোহ থাকা যাবে না, লোভ থাকা যাবে না। আমার একটু লোভ হচ্ছে তো বদিটা, আমি কি লোভটা দেখাতে পারবো? আপনি কি এলাও করবেন? অবশ্যই অবশ্যই আপনিও। হ্যাঁ, আমার একটু লোভের জায়গা তৈরি হলো। তো বদিটা নদীর কথা বলছিলেন যে আমাদের কি একটা সুন্দর, আমি শামীম সাহান একদিকে তো টেমস পাড়ের মানুষ, আবার আমরা বড় হয়েছি সুরমা পাড়ে, তবুদির দা বরাক পাড়ে, বরাক পাড়ে আপনি সামুতি পাড়ে। হ্যাঁ, তো এই এইটা থেকে আমার একদম মানে রিসেন্ট একটা লেখা কিছু লাইন আমার মনে হলো যে এখানে পাঠ করা যায়, নদীর কথা আসলো বলে হঠাৎ হু হু করে মনে পড়ে গেল। এটা পাঠ করা যায় তো তবুদির দা? নিশ্চয়ই, আরে সঞ্চালক কবিতা পড়বে না? অবশ্যই কবি আছে না, আপনিও তো কবি, সকালটা সুন্দর হয়ে যায়। রত্না নদীর তীরে দাঁড়িয়ে আছি, রত্না নদীর তীরে দাঁড়িয়ে আছি, জগতের অন্যান্য নদীর মতো রত্নাও এখন বিলুপ্ত প্রায়, ভরা শ্রাবণ মাসে বৃষ্টির একটু ক্ষীণধারা বয়ে যায় শুধু, রাখালেরা কথায় কথায় এই নদী ঘিরে যে মিথগুলি, যে উপকথাগুলি আমরা শুনে এসেছি শৈশবে, গরু চড়াতে চড়াতে সেই গল্পগুলো জাবর কাটে একে অন্যকে শোনায়। এই নদী তীরেই আমাদের শুরু, কোনো না কোনো নদী তীরেই, কোনো না কোনো নদী তীরেই তো আমরা আসলে শুরু করি। তীরের কোনো বাঁকে দাঁড়িয়েই প্রথম আকাশ দেখে আমরা আঁকতে উঠেছিলাম, নদীকূলেই তো আমরা সঞ্চয় করেছি জীবন বৃত্ত আর বিবিধ বৈভব, তীরবর্তী বিস্তীর্ণ মাঠে মেষ চড়াতে চড়াতে আমরা কেউ ত্রাতা হয়েছি, কেউ প্রেমী অথবা কেউ বা আবার কেউ বা প্রবঞ্চক, আমাদের প্রণয় চুম্বন আর ধ্যানোন্মাদ সঙ্গমের ভিতরও একটি নাতিশীতোষ্ণ নদী বয়ে যায় তীরে রাইখে আদিগন্থ আদিগন্থ ইলামের মাঠ। শৈশবে শুনেছি রত্না নদীর ঢেউয়ে বাণিজ্যের সব ধন হারিয়ে এক শস্য সদাগর কেঁদে কেটে সেই যে দক্ষিণের পথে হেঁটে গিয়েছিলেন, কোনদিন আর ফিরে আসেননি, হয়তো কেউই ফেরে না। এই নদী পাড়ে সব হারিয়ে সর্বশান্ত আর হেরে যাওয়া সব মানুষের গল্প শুনতে শুনতে একটা শৈশবে শুনেছি রত্না নদীর ঢেউয়ে বাণিজ্যের সব ধন হারিয়ে সদাগর কেঁদে কেটে সেই যে দক্ষিণের পথে হেঁটে গিয়েছিলেন, কোনোদিন আর ফিরে আসেননি, হয়তো কেউই ফেরে না। এই নদী পাড়ে সব হারিয়ে সর্বশান্ত আর হেরে যাওয়া সব মানুষের গল্প শুনতে শুনতেই আমরা বেড়ে উঠেছি, এই নিষ্ঠুর উপকূলে আমরাও কেউ হারিয়েছি বাণিজ্যের ধন, কেউ বা নিজের রক্তোৎসারিত প্রেম আরাধনা মগ্ন সঙ্গমের সঙ্গী, কেউ আবার বিসর্জন দিয়েছে শস্য দানা, আরো আরো কি কি সব যেন। রত্না নদীর তীরে দাঁড়িয়ে আছি, তারপর কেঁদে কেটে লোকালয়ে ফিরে কেউ, অন্য সব হাঁটে আরো দক্ষিণের পথে, কখনো ফেরে না।
আমরা নদীর কথা হচ্ছিল, আমার মনে হলো যে আমরা নদীর তীরেই কিন্তু শুরু আমাদের একদম সভ্যতা বলো, হঠাৎ মনে হলো যে সমস্ত কিছুর মাঝেই একটা নাতিশীতোষ্ণ নদী থাকে, আমরা সবাই আর দেখা গেল যে নদী পাড়েই, নদীটাই আমাদের। কি সুন্দর প্রভুদিদা, আপনার কাছে শুনতে চাই, শব্দটা ঠিক মতো আসছে না আজকে কেন এই মুহূর্তে জানি না। তো তোমার কথাগুলো, তোমার কবিতাটা শুনতে শুনতে বড় একটু অন্য ধরনের কি রকম একটা অনুভূতি আসছিল, যে ঠিক পুরোটা হয়তো প্রকাশ করাও মুশকিল। তো সে যাই হোক, আমার এক সঙ্গে যেন ছায়াছবির মতন মনে হলো সব একাকার হয়ে যাচ্ছে। আজ থেকে 40 বছর আগে কিভাবে আসো নদী প্রতীক, নদীর বোমা, নদীর মেটাফর, আর এখন কিভাবে আসে, আর আজকে কি আশ্চর্যজনক ভাবে আমরা একটা নদী কেন্দ্রিক আসর করে ফেললাম, তাই না? আচ্ছা কায়সার, আমার সেই দুটো কবিতা কি এখন পড়া যেতে পারে, যেটা তুমি হয়তো বা আমাকে অনুরোধ করবে পড়ার জন্য এখন? তবে আপনার কাছে একটি অনুরোধ ছিল, কায়সার কোথায় গেল? মোস্তাক আহমদ দিন করেছেন বুধ কবিতাটি পড়ার জন্য আপনাকে। কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি শুনছি। আরে একটা ভালো কথা বললাম আর তোমরা শুনতেই পারলে না। এখন তো বুঝি আবার একটু বলতে হবে, আবার যদি কথাটা একটু বলা যায় শোনা যাচ্ছে? এখন শুনে আগে যা বলেছি বলেছি বাপু আমি, তাহলে দুটো শোনা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে আমি একটু আমি আমার গোটা প্রথম ভেবেছিলাম দুটো পড়ব, কিন্তু তৃতীয় কবিতা একটু নস্টালজিয়ার, সেটা একটা বলা যেতে পারে ফাউ হিসেবে আমি পড়তে পারি আর কি। তো ইছামতি নিয়ে, ইছামতির তীরে বসে আমি একটা কবিতা লিখেছিলাম, তো সেটার একটা বলার আগে কবিতা এরপরে বক্তৃতাতে নেই, তো আমি সেটাও লঙ্ঘন করছি সেই নিয়ম। আসলে আমি যে আমার যে বরাক পারে বাড়ি না, সেই বরাক কিছু দূর গিয়ে সুরমা এবং কুশিয়ারায় বিভক্ত হয়ে গেল, আর কুশিয়ারা নদী হচ্ছে গিয়ে করিমগঞ্জের সেখানে, এটা আমাদের সীমান্ত শহর, তারপরেই তো বাংলাদেশ যা পরদেশ এখন। আর বাংলা এই এটা আমার একটা ছেলেবেলা থেকেই লাগতো, যদিও অনেকবার বাংলাদেশে যাওয়া আমার কোনো ব্যাপার, বাংলাদেশ যাই হোক আমি ওপারের দিকে তাকিয়ে থাকতাম, ওপারে বাংলাদেশ, এটা পরদেশ, অথচ ওই পরদেশটাই কিন্তু আমার বাড়ি ছিল, কেননা ওই করিমগঞ্জ শহর থেকে মাত্র 45 কি 50 মিনিট লাগবে যদি আমরা ট্যাক্সি করে যাই, তাহলে আমার 13 পুরুষ যেখানে বাড়ি সেইখানে পৌঁছে যাওয়ার জন্য, সেটা তখনকার যেটা করিমগঞ্জ মহকুমা সিলেটের অন্তর্গত ছিল স্বাধীনতা, স্বাধীনতা আমি বলি না, দেশ ভাগের আগে সেটার ইয়ে। তো এটা আর আমি যখন ইছামতি পারে গেলাম টাকিতে একটা বিশেষ কাজের জন্য, আর ওই বললাম যে একটু আগে 2 দিন ছিলাম, আর সকালে এবং রাত্রিরে আমি ওপারের দিকে তাকিয়ে থাকি, ওই জায়গাটা ভারী সুন্দর, বেশ বিপুল আকৃতি ধারণ করেছে ওইখানে, এটা মায়ের কাছে মামার বাড়ির গল্প হবে বনানীর জন্য, বাকিরা যারা যাননি গিয়ে দেখে নেবেন। তো ওইখানে বসে আমি একটা রাত্রিরে একটা কবিতা লিখেছিলাম। আমি এত এই এই মুহূর্তে করিমগঞ্জের কুশিয়ারা পাড়ের করিমগঞ্জে গিয়ে ওপারে পরদেশ মানে বাংলাদেশ দেখার যে অনুভূতির কথা একটু বলছিলাম, তো সেটা মনে রেখে একটু শুনুন আপনার যারা শুনছেন। নদীকে নিভৃতে বলি ওপারে যা আছে পরদেশ, প্রথমে ফিসফিস তারপর তুমুল গর্জনে সেই কথা সর্বত্র রটিয়ে দেয় রামের চেলারা, পরদেশ থেকে ঝেঁপে নেমে আসে বৃষ্টি অবিরল, তাকে বলি তোর এপারে আসা বারণ ওরে মেঘ, ফিরে যা ফিরে যা, আমার সন্তাপ মুছাতে পারবি না।
আমার গন কথা ধুয়ে দেয় পরদেশ থেকে আসা বেহায়া বৃষ্টিরা। এপারে তখন দাপাদাপি করে স্বদেশি জল্লাদ, আর তুমুল বাপান্ত করব বলে এই দেখ ইতিহাস কেমন চিবিয়ে খাচ্ছি হতভাগা। বৃষ্টির লিগেসি মুছে নেব নদীকে দুভাগ করে, মেঘ রোদ হাওয়া সমস্ত চুলোয় যাবে, কি করবি তখন? আমার সম্বল 72 বছরেরও আগে বয়ে যাওয়া নদী, রোদ, মেঘ ও আকাশ। যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আসামের বাঙালি আমি গেছি, তারপরে হয়তো এ ধরনের কবিতা লেখা অনিবার্যই। এবার আমি আরেকটা কবিতা পড়ব, এটা যেটা পড়লাম এখন এই মাত্র। আমার ইদানিং ওই শেষ কবিতার বনানীর তো কোনো নাম ছিল না, তো বনানী শুনলে হয়তো বিস্মিত হবে যে আমার আজ বেশ কিছু বছর থেকে আমার কোন কবিতায় আমি নাম দিই না, পাঠকের উপর ছেড়ে দিই। এটা সংখ্যা থাকে বুকের, একের পরে দুই, তিনের পরে চার, এরকম। তোমরা যা খুশি নাম দাও গে বাপু, আমার কিছু বলার নেই। তো এটা আমি কথার বল মিক্সতুপ নামে আমার যে কবিতার বইটা এবার বইমেলায় এবং বাইরা থেকে বেরিয়েছিল, তো সেটা থেকে আমি পড়লাম। এবার আমি আরেকটা পড়তে চাইছি, সেটা হচ্ছে ওই কার্নিভালে যতুগৃহে বলে, যে আমার যে বইটা অভিযান পাবলিশার্স মারুফের কথা বলছিলাম না, সেই মারুফের প্রকাশ করা বই থেকে আমি আরেকটা এটা পড়তে চাইছি, দু নম্বর। এটাও হয়তো এই ধরনেরই একটা কিছু হবে আর কি, তো শোনানো যাক। দেশের ঠিকানা কেন খোঁজো, দেশ নেই, কারা যেন স্মৃতি থেকে ক্রমাগত শুষে নিচ্ছে অনুষঙ্গগুলি, জমিও আকাশ, নদী অরণ্যভূমি, ছেঁড়া খোড়া মানচিত্র জুড়ে শকুনের ভূতসভা শুধু। দেশ বলো তুমি, কেন বলো? পালাতে পালাতে জীবন উচ্ছিষ্ট হলো, কি তোমার অপরাধ? কেন নিয়ে পড়ছো কাঁধ? ঋষবুদ্ধ তুমি, এর চেয়ে বড় সত্য নেই। ভুলে যাও কোনদিন দেশ ছিল, দেশের ঠিকানা ছিল, ছিল পরম্পরা, ছিল ভবিষ্যৎ, কিছু নেই আজ। এবং এই যে কথার মধ্যে যে বেদনা প্রকাশ পেল না, বা বলো না, বা বলা নয়, চুপ করে থাকার মতো কবিতা, বা অন্যত্র বলবে। এখন যেটা পড়বো এবং শুনলে তুমি স্তম্ভিত হবে, এটা আমার প্রথম কবিতার বই তুমি সেই পীড়িত কুসুম, তোমার জানা আছে, তো সেই কবিতা থেকে একটা কবিতা, তখন কবিতার নাম, কিন্তু সেটা কখন লেখলে তোমরা ভিন্নি খাবে আমি তো নিশ্চিত, সুমনা এবং মনালির জন্মেরও আগে লেখা কবিতা, 40 বছর টছর হয়ে যাবে কবিতাটা লেখা হয়েছিল, কিন্তু পড়ছি, কারণ এখানে একটা নদী আছে, এটা এক অন্য নদী। কবিতার নাম একটি জীবন, শুনলে বুঝবেন যে এটা ছড়ার ছন্দে লেখা কবিতা। নদীর কানারির কাছে একটি জীবন ফুটতে জানে, একটি ভ্রমর উঠতে জানে একটি গোলাপ ফুলের কাছে, ঈষৎ দহন উপর জুপর মেধার ভিতর, বুকের ভিতর, ফুলের ভিতর, ঘ্রাণের ভিতর, তোমার আমার চোখের ভিতর, একটুখানি ভুল বাসনা মেনেই আমি সরম ভাঙি, একটুখানি পদ্ম গরল খেয়েই আমি কুসুম ছিঁড়ি, একটুখানি ভাবতে ভালো, একটুখানি জাগতে ভালো, একটুখানি প্রখরতায় পরাণ সখার পোড়াও ভালো, নদীর কাছে নারীর কাছে একটি জীবন পুড়তে জানে, একটি ভ্রমর উঠতে জানে একটি গোলাপ ফুলের কাছে, ঈষৎ দহন উপর চুপর মেধার ভিতর, বুকের ভিতর, ফুলের ভিতর, ঘ্রাণের ভিতর, তোমার আমার ছের ভিতর।
ছেলেবেলার লেখা তো এটা নিয়ে না ওই মুখটা দাও তখন নদীর মধ্যে এত জটিলতা ছিল বহমান। এবার বলো তুমি যা বলো। আমি গতকাল রাত আপনার কিছু কবিতা পড়ছিলাম, আমাকে আসন্ন শুশ্রূষা, এটা আসন্ন শুশ্রূষার বার্তা থেকে এই আপনি এখন যেটা পাঠ করলেন এটা তো একটা অন্য রকমের, কিন্তু আমার আমার এখন আমার হাতের কাছে নাই আপনার এখনকার এর আগে যে দুটো কবিতা পাঠ করলেন ওখানে আমি যুক্ত করতে চাইছিলাম একদম কিছু কিছু শব্দ। আসন্ন শুশ্রূষা বার্তা থেকে দুটো কবিতা আমি গতকাল রাত আমি বেশ কয়েকবার পাঠ করলাম, আমার মনে হলো যে এটা আমি দেখি এর ফাঁকে আর এই কবিতাগুলো পাই কেনা আর কি, আমি একটু পাঠ করতে চাই। আর তো বুঝি আরো একটা কবিতা হোক, বনানীকে দেখা যাচ্ছে না, বনানী একটু দূরে থাকো না যে। আচ্ছা আমার এই প্রথম যে কবিতা সংগ্রহ প্রথমে আসন্ন শুশ্রূষা বার্তার একটা অংশ আছে, তো ওই সময় থেকেই আমি আসলে কবিতার নাম দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। সেখান থেকে কি দুটো ছোট ছোট অংশ পড়ে শোনাবো নাকি একটু বেশি করে ফেলছি আমি? তিনটে বলবো না, ঠিক আছে কায়সার? এবার মনে হচ্ছে একটু চশমা লাগাতেই হবে, কারণ একটু অসুবিধা হচ্ছে যেন। আচ্ছা এই আসন্ন শুশ্রূষার বার্তার একটা কবিতা, শোনো এই রম্য কথা আজীবন গ্রন্থির রূপক, তোমার গ্রন্থি আজীবন গ্রন্থির রূপক, শোনো এই অপরূপ গাথা একলের বৈরাগ্য যাপন, শোনো পুণ্যবান কোন কথা নেই মৃত সমান, শোনো এই রম্য কথা লিখি আদিগন্ত ছায়ায় ছায়ায়, শোনো এই অরূপ গাথা আজীবন গ্রন্থির পথ। এবার এখান থেকে আরেকটা পড়বো, ব্যাস তাহলে আপাতত আর পড়বো না, হ্যাঁ আপাতত এইটাই শেষ। আমার ইয়ে কোথায়, ওইটা দাও ওটা দাও ওটা শোনা যাবে, এটা হচ্ছে এখনো এখনো শিকড়ে শুনি জলের বন্দনা, জলে পুরে খাক হচ্ছে চৈত্রদিন, তাকে বলি পূর্ব মেঘ, এই তো আসন্ন শুশ্রূষার বার্তা নিয়ে যদি আসে গায়ের বউয়েরা, তাদের সিঁথিতে দিও এ অতি সিঁদুর, কাঞ্চন কন্যার জল ভরা দেখে ওরা গাইবে মঙ্গল গীতিকা। ওগো চৈত্র দিন এলো এই নির্মাণের ঋতু, তাই শুনি প্রতিটি শিকড়ে আজ জলের বন্দনা। ব্যাস এই তোমার আসন্ন শুশ্রূষার বার্তা থেকে পড়ে নিলাম। মিমের কাছে ওটা কি কবিতা শোনাবেন নাকি? না অবশ্যই অবশ্যই, কি বলেন। আর আপনার কাছে একটা অনুরোধ ছিল, মোস্তাকামো দিন করেছেন বোধ কবিতাটি পড়ার জন্য। বোধ কবিতাটা যদি পাঠ করা যায়, মোস্তাকামা দিন চাইছেন আপনি, আপনার বোধ 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 বলে একটা কোনো কবিতা আছে কিনা? তো বুঝি আমি পড়িনি, বোধ বলে কোনো কবিতা আছে কিনা আরেকবার বলো, আমি শুনতে পাইনি। বোধ দুপুর বোধ বলে, হ্যাঁ বোধ, জীবনানন্দের বোধ কবিতা আছে না? হ্যাঁ বোধ, বোধ বলে একটা কবিতা, ওই প্রথম, হ্যাঁ বোধ বোধ বলে একটা কবিতা ছিল, প্রথম কবিতার বইতেই ছিল। এবং এটা একবার, এটা তখনকার দিনে, এরপরে আমি আর দিতাম না,
ছিল, কেউ তো আমার মুখ দেখে না, চোখ দেখে না, বুক দেখে না, আমি একা পথের পাশে নদীর পাশে, কি আশ্চর্য, জবান নদী, আমি একা পথের পাশে নদীর পাশে যেমন তেমন সুখের পাশে বন্ধুবিহীন দাঁড়িয়ে আছি অন্ধকারে, যে যার পথে যে যার প্রেমে যে যার সুখে আত্মীয়তায় মগ্ন আছে, মাটির ভেতর যেমন শেকড় প্রতিশ্রুতির শরীর ছুঁয়ে গভীরে যায় অল্প স্বল্প দুঃখে কাটায়, কেউ জানে না জীবন যাপন নির্জনতায় আমূল পড়ে, আদ্যুপান্ত স্মৃতি থাকে কলুষবিহীন মুখচ্ছবির, কেউ তো আমার মুখ দেখে না, বুক দেখে না, চোখ দেখে না। এটা যৌবনের সেই হাহাকার ভরা দিনগুলির কবিতা। দিন নিশ্চয়ই খুশি হয়েছেন তবুদিতা আপনার অনুরোধে এই গান এই কবিতাটা পাঠ করলেন, বোধ কবিতাটা। তবুদিতার আগের কবিতাটা নিয়ে বলতে চাই, শোনো বলে যেটা বললেন, এটা আমার কাছে আমার মনে হলো জিসাস ক্রাইস্ট মনে হচ্ছে, যেটা পাহাড়ের মানে আপনার পাহাড়ের উঁচু ক্রেস্ট থেকে শীর্ষ বিন্দু থেকে দাঁড়িয়ে বলছেন শোনো। এটা একই অভিজ্ঞতা ছিল পাসোলিনির, আমি জানি না পাসোলিনি কে, উনি কি সিনেমার ডাইরেক্টর হিসেবে ছিলেন, ভীষণ ভালো কবি, ইটালিয়ান পোস্ট নিউরিয়ালিজম এর পরে যারা সিনেমা করেছেন তাদের মাঝে একদম মানে প্রথম সারি। পাসোলিনির একটা সিনেমা আছে পোয়েট অফ ব্লাড পোয়েট, রোসেলিনির সাথে কাজ করেছেন দীর্ঘদিন, রোসেলিনিকে চিনি আমরা ভারতীয়রা, হরিসাধন দাশগুপ্তের এখানে এসে সিনেমা করলেন, হরিসাধন দাশগুপ্তের স্ত্রী ছিলেন সোনালী দাশগুপ্ত, তার সঙ্গে পরে আবার রোসেলিনির বিয়ে হলো, ইটালিতে ছিলেন দীর্ঘদিন। পাসোলিনি হঠাৎ করে রোমে হঠাৎ করে কেফে হাউসে কফি খাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে যেতেন টেবিলে, দাঁড়িয়ে যেতেন টেবিলে, দাঁড়িয়ে গিয়ে বলতেন একদম ওই জিসাস ক্রাইস্টের মতো, শোনো শুশ্রূষা নিয়ে এসেছি, ত্রাতাদের মতো বলতেন। আমার কাছে মনে হলো যেভাবে মানে তবুদিতা পাঠ করলেন, কি সুন্দর পাঠ করলেন, একটা প্রফেটিক, একটা পয়গম্বর সুলভ একটা ব্যাপার ছিল ইয়েতে। আর আমার ভীষণ পছন্দ হলো তবুদিতা, আপনি পয়গম্বরই বটে আসলে, এটা সব সবকিছুর বাইরে বোধ হয় এই সমস্ত শিক্ষা মানে এই পরিচয় গুলো খুব অর্থহীন আমার কাছে, উপাচার্য এই সেই এগুলো একেবারে মানেই হয় না। আমি এর জন্য না সবদিনই বলো যে কদিন তোমার সঙ্গে পড়েছি, আমার এই পরিচয় বাপু না ভাল লাগে, এগুলো কি হবে, এতে কি হবে, আমার কি নতুন মাত্রা যোগে, আমি কোন সময় একটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলাম তো কি হয়েছে, সেটা পাঁচ বছরের সেই ব্যাপারটা শেষ হয়ে গেছে। আমি কিছু লেখার চেষ্টা করে থাকি, সেটাই তো যথেষ্ট। তপোদ্ভিদর কবিতা আমার একদম মন্ত্রের মতো লাগে, মানে আমি অনেক ছোট বয়সেও পড়েছি, বাবার কাছে বই পেয়েছি পড়েছি, মন্ত্রের মতো লাগে। তোমার বাবার সঙ্গে সুমনা বেশ পরিচয় ছিল তো, তখন আমি নর্থ বেঙ্গলে ছিলাম, নব বছর ছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছিলাম। যাই হোক, তো কবি ভালো লাগলো, তোমার খুব ভালো লাগলো। হ্যাঁ শামীম, যেন কি বলছো, আমি একটু বলতে চাচ্ছি, আমরা শেষের দিকে যাচ্ছি, শেষের দিকে প্রত্যেকের একটা কবিতা শুনছি। হ্যাঁ একটি কথা বলি, তপোদীর ভট্টাচার্য আসলে কোনো আগে পিছে কিছু লাগে না, তপোদীর ভট্টাচার্য একটি প্রতিষ্ঠান, একটি বট গাছ, আর তুমি বলেছো পয়গম্বর। জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি, আর কি লাগে বলো তো পৃথিবীতে কিচ্ছু। আমাদের আমাদের আমার কথা বাদ দাও এবং আমরা কবিতায় ফিরে আসি। ওখানে শিরিন সুলতানা লিখেছেন, এটা দেখছেন শিরিন সুলতানা, জোয়েল এবং অর্কো অল আর ওয়াচিং, জোয়ার হোসেন কবি লিখেছেন, দিস ইজ রিয়েলি সুইটিং ফর দিস টাইম অফ দিস সিচুয়েশন, থ্যাংক ইউ, থ্যাংকস এভরিওয়ান। রণবীর পুরকায়স্থ লিখেছেন, মুস্তাক আহমদ দিন,
আর জিল্লুর রহমান আমার দুই প্রিয় কবি, অন্তর্মুখী দুজনেই। রণবীর প্রকাশ তো সম্ভবত একজন কথা সাহিত্যিক, অসংখ্য ধন্যবাদ আপনি দেখছেন। শাহিন মিতুল লিখেছেন অসামান্য এই আয়োজনের জন্য, গ্রন্থিকে ধন্যবাদ, প্যানেলের সমস্ত গুণীজনদের কাছে গুণীজনদের জন্য অশেষ শ্রদ্ধা রইল। তো যারা দেখছেন এটা দেখতে পাচ্ছেন যে এটা আসলেই একটা বিভোর মুহূর্ত কাটছে, ব্রেথ টেকিং বলে না ইংরেজিতে, শ্বাস রুদ্ধ করছে। কবিতা এবং কবিতার আলোচনা যেভাবে হচ্ছে, নানা রকমের আখ্যান তৈরি হচ্ছে, কিন্তু নানা রকমের কবিতাকে ঘিরে, শব্দকে ঘিরে নানা রকমের সংকেতের পঠন গুলো হচ্ছে, আমার তো ভীষণ মানে আমি তো আছি একদম বিভোর হয়ে আছি। আবার কবিতায় ফিরে যেতে চাই, এবার শেষ কবিতা শুনব এবং সুমনার কাছে শুনতে চাই আপনার মধ্য দিয়ে। তো আপনার আপনার একটু যদি বলেন আপনি সমকালীন কাদের কবিতা পাঠ করেন আপনার কবিতা পাঠের আগে, এবং কাদের কবিতা ভালো লাগে, বা এর আগে আপনার কাছে আপনার যে কাদের কবিতা আপনাকে প্ররোচিত করে এটা আপনার যদি কবিতা না হয়, এটা আমার আমি বলছি এটা বলার পরেই একটা জিনিস, এটা একটা মুশকিল বলছি আর সাথে সাথে নানা রকমের জিনিস মাথায় আসছে। আমি এটা প্রায়শ বলি, হারমান হেসকে একবার নোবেল পুরস্কার পাওয়ার সময় জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কার লেখা পড়ে আপনি অনুপ্রাণিত হন, তো উনি বলছেন যে কোনো কারো লেখা লেখা পড়ি না আমি, যদি ইফ আই এম ইনফ্লুয়েন্সড বাই এনিথিং তাহলে এটা পেইন্টিং, কোনো পেইন্টিং। তো এইরকম আপনার যদি কবিতা নাও পড়েন কিন্তু কবিতার বোধকে প্ররোচিত করে এরকমের কোন শিল্প, এ নিয়ে একটু কথা হতে। আমি কবিতার বোধকে প্ররোচিত করে, আমাকে ছবি প্রচন্ড ভাবে প্ররোচিত করে, প্ররোচিতই বলবো এখানে। এই যে যখন একটা কাগজের মধ্যে আমি ওয়াটার কালারের কাজ করছি, যখন তখন আমি কাগজটা মানে যখন ড্যাম্পে কাজ করছি কাগজটা ভিজিয়ে দিচ্ছি, এবার আমি এক ফোঁটা রং ফেললাম, একটা রং ফেললাম এক ফোঁটা, তারপর অন্য আরেকটা রং ফেললাম আরেক ফোঁটা, এবার যে এই যে দুটো রং নিজের মতো করে গড়িয়ে গেল, নিজের মতো করে মিলে মিশে গেল, এটা যেন একটা কবিতা এই যে হয়ে ওঠা। বাহ বাহ, চমৎকার বলেছো। সমকালীন কবিতা কবিতা কারো ভালো লাগে কিনা, যাদের কবিতা পাঠ করেন কথা বলেন। হ্যাঁ খুবই ভালো লাগে, তারপর দেবদাস আচার্যের কবিতা এই মুহূর্তে আমি পড়ছি আর কি, যে বইগুলো আমার সামনে রাখা আছে এই মুহূর্তে পড়ছি, দেবদাস আচার্যের বই পড়ছি, মানে আমি একসঙ্গে অনেকগুলো বই নিয়ে পড়ি, পার্থপ্রতিম কাঞ্জিলাল। হ্যাঁ আমার ভীষণ প্রিয় পার্থপ্রতিম কাঞ্জিলাল, আরে আচ্ছা, আরেকটি বই পড়ছি সুধীর দত্ত, তারপর আরেকটি আমার এক বন্ধুর বই পড়ছি, শ্রীবিদ্যা সুন্দরী পূর্বা মুখোপাধ্যায়ের লেখা, এই কটা বই এই মুহূর্তে পড়ছি। তারপর আরেকজনের বই পড়ছি, অনির্বাণ মুখোপাধ্যায়, কেদার ভাদুরী। আমার বিছানাটা আর কি, বিছানাটা আমার আলাদা কোনো লেখার টেবিল নেই। আমার ভীষণ প্রিয় কেদার ভাদুরী, কেদার ভাদুরী নিজে নিজের কিছু সাক্ষাৎকার নিয়েছেন, সাক্ষাৎকার এটাও একটা কবিতা, একটা কবিতার পরিসর রচনা করেছেন, ভীষণ প্রিয়। আমি জানি না এনাদের লেখা মানুষজন কিভাবে নিচ্ছে, আরেকজন আমি জানি স্বল্প আলোচিত স্বল্প পঠিত এখন তো কেদার ভাদুরী, কেদার ভাদুরী আরেকজন লেখক তপতিদা, উনি কবি না যদিও কিন্তু কবিতাই রচনা করেছেন, লোকনাথ ভট্টাচার্য, আমি জানি না ওনাকে নিয়ে আলোচনা। হ্যাঁ হ্যাঁ লোকনাথ ভট্টাচার্য, কি ভালো লেখা। হ্যাঁ 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 লোকনাথ ভট্টাচার্য, গঙ্গাবতরণ দারুণ বলছো, গঙ্গাবতরণ বাবুঘাটের সোনা মাছ, সোনালী মাছ বা সোনাঘাটের বাবু মাছ, আমি ঠিক মনে নেই
সুতরাং সৌমনে আপনার শেষ কবিতা গুলো শুনতে চাই, একদম শেষের দিকে এসে আপনি কি পাঠ করবেন? সাউন্ডে অসুবিধা হচ্ছে। আমি আর দুটো কবিতা পড়ে শেষ করছি যদি সময় কুল হয়। প্রথম কবিতার নাম অমোঘ ময়ূর। শূন্যে জন্মে যে গাছ শূন্যেই মরে যায়, তার জন্য বোতলবন্দি চিঠি, সে ছিল বমির মতো প্রিয় যখন প্রথম গর্ভ। বুঝবে কি করে? সর্বাংশে অনত আকাশ, ধনুক তোলপাড় করে শিলা ধরে টান, তামাম অস্থিফুল কেঁপে উঠে জ্বরে, ও চোখে লেজার রশ্মি, রেটিনায় বিচ্ছুরিত রক্ত ভেজা আলো, পিনপয়ধর জুড়ে সাপ, সেদিন গ্যালাকটিক যুদ্ধ, নিশ্চুপ থাবা, ওম ধ্বনির ক্রেঙ্কার, অমোঘ ময়ূর, শত শত পুতানার বীজ, খলখল খলখল, সেদিন বিরহ মধুর, সেদিন বিরহ মদির, দিকে দিকে টানেলের অন্ধকার চিরে জন্ম রব, ধূমাবতী উগ্রচণ্ডা অক্ষরের বিলাপ, লোল চর্মের গায়ে ফুটে ওঠা প্যারাডক্স, চিৎকার করে বলে এই ধ্বনি শঙ্খ মাখা, এই ছিদ্রে হলাহল রূপী বসতি গেড়েছেন নারায়ণ, আর বেদেনির হাসি, আর ধাতব গোখরোর হাইবারনেশন, কলম বলে না তাকে, ব্যঞ্জন বর্ণটি শুধু নড়ে চড়ে বসে, পুরস্বরা শৃগালি জীবন থেকে চাল পোড়া বাস, বোধন পর্ব থেকে উঠে আসে শার্দুল রক্ত অভ্যাস, শূলদণ্ডে নাচছে বসুধা, জানু ফাটা পৃথিবীর রজরস, অপূর্ব ফ্লুইড যেন উথলে উঠিছে শব্দরূপ, নদী নদ্য নদ্য। আচ্ছা, ক্যাকোফোনি কবিতাটা পড়তে বলেছিলেন জুয়েল, ওটা পড়ছি। ক্যাকোফোনি। হাত তুলছি ক্যাপ্টেন, কে কার স্বপ্ন পাহারা দেয়, শীত পারাবার। ক্যাকোফোনি, বিলি হওয়ার আগেই ফুরিয়ে যাচ্ছ, তোমাকে বৃক্ষ ভাবি, ভাবি বৃদ্ধি, যৌন পতাকার নিচে খুলে যাওয়া ভূর্যপত্র, তবে হাত তুলে দিলাম ক্যাপ্টেন, লোম খসা বৃদ্ধ বয়স, সিজোফ্রেনিক এই ধারাপাত, কটুবাক্য জং ধরা শিকলি প্রপাত, অবাক টিয়ার ছোঁটে জাদু তাস, টোটেম ইঙ্গিত, আমি তবে শুকর প্রজাতির, রক্তবীজের থেকে শুম্ভ ও নিশুম্ভ, হাত তুলছি ক্যাপ্টেন, যাও আর খেলবো না, দানা বলে কালো ও গম্ভীর সেই ধাতুর নলের মাঝে খেলা করে শস্য বীজ, ট্যাট ট্যাট ট্যারর ট্যারর, বুলস আই স্পর্শ করো, নিষ্প্রভ কামানের তলে শুয়ে থাকে ঘাসের ছোবল। আমরা জানাই বুঝতে চাই, শুধু কবিতায় না, সমস্ত শিল্পে, সমস্ত শিল্পে, বাচনের সমস্ত শিল্প, ছবিতে কোথায় নয়, তুমি যে ছবিটা বলছিলে স্যার সেইখানেও সর্বত্র ওই ডিফারেন্সটাকে বুঝে নিতে চাইছি, একদম নিজেতরে ধারণ করতে চাইছি, শোনা যাচ্ছে না,
ডিফারেন্সের কথাই সুমনা দেখালো, ডেমনস্ট্রেট করে দেখালো। কবিতা তো আসলে ডেমনস্ট্রেশন, একদম একদম, তো ডেমনস্ট্রেট করতে হয়, কবি সে ডেমনস্ট্রেট করেছে, একদম, ভেরি গুড, অনেক ধন্যবাদ। লেখো লেখো, আমাদের আগে আগে দেরিদার উদ্ধৃতিটা দিয়েছিলেন তবুদিদা, আমার দর্শকরা মনে থাকবে, তবুদিদা শুরু করেছিলেন কবিতা নিয়ে কথা বলার সময় দেরিদার একটা ওই কথা দিয়ে এখন আবার শেষ করলেন। ওই মানে এটা সত্যি ভীষণ অন্যরকমের কবিতা হলো সৌমনা। একজন লিখেছেন তবুদিদার, একটা মজার ব্যাপার হলো বাংলা পরিভাষায় কিছু শব্দ আপনি নিয়ে এসছেন, এবং কিছু কিছু শব্দের আমার কাছে মনে হতো এটার বাংলা কি হবে, বিশেষ করে দর্শনের কিছু পরিভাষা আছে এগুলো বাংলা করাটা, এবং তবুদিদার নিয়ে আসছেন বাইনারি অপোজিশন, বিশেষ করে বিনির্মাণবাদী বা পোস্ট স্ট্রাকচারাল টেক্সট যেগুলো, এগুলোর বাংলা করা এত কঠিন, মানে আপনার আইডেন্টিটি বারবার আসছে, এবং এই শব্দগুলোকে মানে পরিচয় পরিচিতি এগুলো দিয়ে তো হয় না, এগুলো দিয়ে এত শব্দের যে শব্দটা নিজেই যতবার ব্যবহার করবে না ততই পরিচিত হবে, শুধুমাত্র পরিভাষা না, কবিতাও কি পরিভাষার ব্যাপার না, সুমনা যতগুলো আমাদের শোনালো প্রায় সবগুলো তো পরিভাষা, দূতনা ছাড়া দাঁড়াতেই পারবে না, সবগুলোই তার ব্যবহারের গুণে পরিভাষা হয়ে উঠে, ভাষার স্তরে আর থাকছে না, এটা পরিভাষা হয়ে যাবে, ঠিক, এই প্রক্রিয়াটাই ইম্পর্টেন্ট, ওখানে এটাই লক্ষণীয়, একটু শব্দ হচ্ছে কোথায় আমি জানি, আমাদের এই ইচ্ছামতি না, ওর নাম বনানি, কিন্তু ধরো ও ইচ্ছামতি তার অভিজ্ঞান, এবং সে যখন বলছে না তখন ও ইচ্ছা তার অভিজ্ঞান, ঠিক ঠিক, বলুক বা না বলুক এই অভিজ্ঞানটা যে যত বেশি ধারণ করতে পারে এবং সেটা কমিউনিকেট করতে পারে, নিজের মধ্যে ধারণ করাই যথেষ্ট না, সংযোগে সামর্থ্য থাকবে, সামর্থ্যটা প্রকাশ পাবে, তখনই তা সার্থক হবে, স্বসার্থক হবে, আমাদের শোনা বলা লেখা আমাদের পড়া সমস্তই সার্থক হবে, এরকম মনে হয় আর কি। ওখানে শ্রাবণী দেবরায় গঙ্গোপাধ্যায় লিখেছেন, সময়ের সঙ্গে কবির দিরালাভ যেন ফুটে ওঠে কবিতায়, তো ওই দিরালাভ শব্দটাও এটা সবুদিদা শুরু করেছিলেন, ডায়লগের বাংলা কি হতো, সংলাপটা ঠিক যায় না আমার কাছে মনে হয়, ডায়লগ বিশেষ করে পোস্ট কিছু জায়গাতে মানে মানে এটা তো একটা প্যারালাল থ্রেড চলছে, ডায়লগটা কি এটা প্যারালাল থ্রেড, সংলাপ বললে ঠিক ওই দিরালাপটা আসে মানে ডায়লগটা এস্টাবলিশ হয় না, এবং কি সুন্দর কিছু পরিভাষা নিয়ে আসছেন কবিতা, মানে বিশেষ করে দর্শনের জায়গা থেকে ডায়লগের মানে অর্থটা সংলাপ দিয়ে ফোটে যেসব জায়গাতে, এবং কি সুন্দর দেখলাম একজন আবার ব্যবহার করেছেন শব্দটা দিরালাপটা, এত পছন্দ হয়েছে, নানা রকমের পরিভাষা ব্যবহার করেছেন এটা। আর সুমনার কবিতার পরে আসলে আমি একটা ব্যাপার হই কি, কিছু আমি সঙ্গীতে বোধ থাকি বলে মাঝে মাঝে ক্যা বাত আহা এই মানে কবিতার পরে কিছু কবিতার পরে এগুলো হবেই না, নীরবতা এই কবিতার মানে কিছু কিছু কবিতার পরে, তবুদিদা যেমন বলেছিলেন যে কিছু কবিতার পরে নীরবতা থাকে, চার মিনিট কোনো কথা হবে না, দশ মিনিট জোরে কোনো কথা হবে না, মানে কবিতা একটা ধ্যানের জায়গাতে নিয়ে যায়, তো তখন এটা বুঝতে পারি এইসব এই শব্দগুলো তখন একটা একটা মানে হিন্ড্রেন্স তৈরি করে আর কি, এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। আমরা ফিরে যাচ্ছি বনানী চক্রবর্তীর কাছে, বনানী আমরা আমরা প্রায় শেষের দিকে আসছি, আপনার কবিতা শুনতে চাই প্রথমে, এবং এরপরে এর আগে একটু শুনতে চাই আপনি কাদের পাঠ করছেন বা পাঠ করেন সমকালীন। আমি মানে একেবারে এটা তো আমাদের যারা লিজেন্ড হয়ে গেছেন তাদের কথা কি বলবো, মানে শঙ্খ ঘোষ, শঙ্খ শক্তি জহর জয়, সমীরণ ঘোষ, সমীরণ ঘোষও আমার অত্যন্ত প্রিয় কবি, এদের কথা প্রণবেন্দু দাশগুপ্ত এদের কথা কি বলবো। হ্যাঁ, তো তার পাশাপাশি আমি মেয়েদের কবিতা পড়ি যখন, তখন কিন্তু বিজয়া মুখোপাধ্যায়, কবিতা সিংহ, দেবারত্রী মিত্র, মল্লিকা সেনগুপ্তও পড়ি, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় এদের পড়ি, রঞ্জিত সিংহ আমার খুব প্রিয় কবি, গৌতম চৌধুরী, হ্যাঁ সুধীর দত্ত, বিভাস রায়, বিভাসের কবিতাও খুব পড়ি, বিভাস রায় চৌধুরী, হ্যাঁ কালীকৃষ্ণ গুহ, আর যেটা কালীকৃষ্ণ গুহ আমার আমার ভীষণ প্রিয় কবি, এবং আমার সাথে লন্ডনে আসছিলেন, খুব টেমসের পাড়ে ন্যাশনাল ফিল্ম থিয়েটারে সামনে দাঁড়িয়ে, ওখানে একটা বইয়ের দোকান আছে, একদম প্রাচীন প্রাচীন সব বই,
টেমসের পারে কিছু সময় কাটিয়েছি ওনার সঙ্গে, আমার হঠাৎ করে মনে হলো। আরো অনেক কথাই বলা হলো না, অনেক কবিকে আমি যেগুলো সৌমনা বলেছে সেই নামগুলোকে সযত্নে চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় আমি এড়িয়ে যেতে চেয়েছি, মানে যাতে একই ইয়ে হলে পাঠকের ক্ষেত্রেও বা দর্শকের ক্ষেত্রে, পাঠক নয় দর্শক শ্রোতার ক্ষেত্রে একটু অসুবিধা হয় একই ধরনের কথা বারবার শুনতে। বাকি আমি যাদের কবিতা এখন একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যারা লিখছে তাদের মধ্যে পার্থজিৎ চন্দ, পার্থজিৎ চন্দ, মৃন্ময় চক্রবর্তী, কৌশিক বাজারি, পলাশ দে, গৌতম মন্ডল, সেলিম মন্ডল এবং একটি বাচ্চা ছেলে একদম সন্তু দাস পড়ছিলাম তবুও প্রয়াসের এতে, পঙ্কজ চক্রবর্তী, শতানিক, এরা মানে প্রত্যেকে আমি না মানে কিছু বাদ দিই না, যেগুলো পাই হাতের কাছে মানে পড়তে থাকি পড়ি, তারপর যখন লিখি তখন আর এদের কথা মনে থাকে না, পরে আমার মনে হয় এরা কত ভালো লেখে আমি লিখতেই পারি না। হ্যাঁ তো কিন্তু পড়ি, যা পাই আমি পড়ি। এবং বাংলাদেশেরও বেশ কিছু মানে কবিতা পড়ি, চাণক্য বাড়ুই সে আমি আগে, রুদ্র মহম্মদ তো আমার মানে লালন করি আমি, যেমন ভাবে আমার বিনয় মজুমদারকে লালন করি ভেতরে ঠিক তেমন ভাবে রুদ্র মহম্মদকে, আমার দুজন মানে আমি আসলে যন্ত্রণায় বাঁচতে ভালোবাসছি ভীষণ রকম ভাবে, ভেতরে একটা ভেতর আল মাহবুব কে পড়ি, হুমায়ুন আজাদ কে পড়ি, মাসুদ খানকে পড়ি, এই যে একটা ভেতরে প্রত্যেক মুহূর্তে আমার মানে কবিতার ক্ষেত্রে আমি যদিও আমি একাডেমিক দিকে যখন পড়াশোনার যে জায়গাটা সেখানে আমার নাটক বা ভ্রমণ সাহিত্য নিয়ে পড়া, আমি নিজে ভ্রমণ করতে ভ্রমণ নিয়েই আমার ট্রেকিং আমার সব থেকে পছন্দের জায়গা, কিন্তু কবিতা যখন এ করতে শুরুছি কবিতাটা একেবারে এটা আমার কিন্তু একাডেমিকের জায়গা থেকে বাইরে বার করে নি এইভাবে। আর একটা কথা আমার এই শেষ হয়ে যাবে এক্ষুনি যদি আমি এদের নামটা না বলি, মানবেন্দ্র সাহা নতুন ভাবে লিখছে, অলোক সরকার, এদের লেখাগুলো, অলোক সরকারের খুব রিসেন্ট একটি কবিতা পড়েছিলাম যে একজন বড় কবির প্রতি একজন ছোট কবি তার বড় কবিকে সে কিভাবে দেখছে, বড় কবি যখন প্রতিষ্ঠান হয়ে যায় তখন তার সেই হেজিমনি কিভাবে, তার পায়ের চাপ কিভাবে অন্যকে পিষ্ট করে দেয়, সেই জায়গাটা ভীষণ ভাবে আমাকে মুগ্ধ করেছে। আমি ছোটদের সঙ্গে ছোটদের কাছে নতজানু হয়ে বসতে ইচ্ছে করে, তারা নতুন নতুন ভাবে ভাবতে শিখে শিখেছে, বড়দের যেমন একটা অভিজ্ঞতা সেটা কাজে লাগে ছোটদের, মানে এই সেটাও কিন্তু একটা শেখবার জায়গা আমার কাছে। আর দুজনের দুজনের কথা আমার না বললেই নেই নয়, সেটা হচ্ছে আমার পোস্ট গ্রাজুয়েশনের সময় মৌসুমী অধিকারী, জানি ও কোথায় আছে আমি আর জানি না, ও আমার কবিতা শুনতো খুব, যে সময় আমি পাগলের প্রলাপ লিখতাম তাই শুনে যেত। আর অরুণিমা দেব বিশ্বাস, এই তুই কাব্যগ্রন্থের পুরোটা বোধ হয় ওর শোনা, সকাল হলেই আমি ওকে লিখেই ফোন করতাম। মানে এখনো আসলে সাংসারিক দিক থেকে ভীষণ ভাবে ছোট বাচ্চা নিয়ে ব্যস্ত, সেই জন্য এখন ওকে ডিস্টার্ব করি না, এই কথাগুলো বললাম। আর আমার বাবার কথা আমি তো বলেইছি, বাবার আমি জানি না কোন কত সময় তো সংক্ষিপ্ত হয়ে উঠেছে এসেছে, আমি তা শোনাবো, শোনাবো কি তো একটা অন্তত আমার বাবার যে ওকে নিয়ে যে লেখা সেটা হচ্ছে আমার আগুন ওম সর্বংসহা, এই কাব্যগ্রন্থের নাম দিয়েছি। তো আমি একটা কবিতাই পড়ি, বেশি তো পড়বার জায়গা নেই, তারপরে অন্য এতে আসছি। আজ আমি সাবালক হয়ে গেছি জানো, আমার এ বহু অসুখের উপশম, ওষুধ পথ্য সব সব জানা হয়ে গেছে, খিদে পেলে, ক্ষুধা মান্দ হলে, প্রবল জ্বরের ঘরে একবারও ডাকিনি তোমাকে, একবারও তুমি এসে গরম জলের সাথে বড়ি নিয়ে দাঁড়াওনি এখনো, আমি ডাকিনি তোমাকে। অনিয়ম অনাচার নিয়ে যে বই লিখেছো তুমি তার একটা পাতাও আজ উল্টো না উল্টানো হলো না দেখো, আমি আজ নিতান্ত প্রৌঢ়া এক নারী, সাদা চুল, লোল চর্মসার, এক পা করে বিছানার আয়োজন ছেড়ে বিছানার দিকে হেঁটেই চলেছি যেন, আমার শরীরে আজ ক্ষত নিরাময়কারী কোনো প্রলেপ পড়েনি, ক্ষত ক্ষত আজ শুধু বিশেষ ক্ষত বয়ে বয়ে বিস্ফোরা নিয়ে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাকি পথ চলে যেতে হবে, ব্যথা বেদনার সাথে সন্ধি করে সংযোগে সংযোগে নুন ও জলের গল্প লিখে রেখে যেতে হবে।
এটা আমার আসলে আমার বাবা শুধু আমার বাবা ছিল না, মানে আমার কাছে বন্ধু, আমার সবটুকু জুড়ে আমি মনে হয়েছে যে আমার পৃথিবীটা শূন্য হয়ে গেছে এরকম একটা জায়গাতেও। যদিও উনি জাননি, আমি কোনোদিন তাকে ফুলের মালা দিই না, কোনোদিন চন্দন পড়াই না, কারণ আমি ভাবি যে আমার সঙ্গে আছেন, এখনো ফুল মালা পরবার মতো তার জায়গা হয়নি। হ্যাঁ, তো সেই জন্য প্রত্যেক দিন আমি তার সঙ্গে কথা বলি, সেই জায়গাটাই এসেছে। আরেকটি কাব্যগ্রন্থ লিখছি, সেটা হচ্ছে অনুগত স্বর্ণ রেণুকণা। এরকম আসছি, আমার পলাশ ফুলে হলুদ হয়ে আছে, একটা পাতা নেই, দেখে আমার মনে হলো ওগো অনুগত স্বর্ণ রেণুকণা, তোমার পাতায় আজ গ্রহণ লেগেছে। সেই অনুগত স্বর্ণ রেণুকণা একটি কবিতা পড়ব। বহু আয়োজন এই যে রসের ভিয়েন, এইখানে স্বাস্থ্য বৃদ্ধি নাই বা হলো আলোচনা, এইসব কথা থা, বেমানান হয়ে যাবে। এই সব কথা হলে ভেতরের মধু জমে চিনির দানার মাঝে কাঁকর মিশতে পারে কোনোভাবে। তুমি আমার পাশেতে বসো, দুটি কথা বলে চলে যাব, কথারা পাখির মতো উড়ে উড়ে দূর দেশে যাবে, আমিও কথার মতো প্রসিত ভত্রিকা নারী হব। দরজার কাছে একখানি কালো ঘোড়া লেজের ঝাপটে বহু মশাদের প্রাণনাশ করে দেবে, আর যদি অপেক্ষা করো তোমারেও যেতে হবে। অনিবার্য কথা জেনেও অবুজ হৃদয় নিতান্তই এক স্বর্ণলতিকা হয়ে আছে, সোনার বরণ শুধু তামা তামা হয়ে গেলে তুমি চিনবে কিভাবে, এই দেখো আংটি এনেছি। এই দেখো আংটি এনেছে, বাহ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আর একটি আরেকটি কথা আমি বলছিলাম যে আমি সুন্দরবনকে ভেতরে ভেতরে ভীষণ ভাবে আমার লালন করে চলি, আমার বাবলা ফুলের নাকছাবি, মানে এটা আমার এখন শেষ, আমি এটা নিয়ে এখন লিখছি, বাবলা ফুলের নাকছাবি। তো আমার, হ্যাঁ, তো কারণ আমার একই সঙ্গে আমি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, আমার কাছে সমান ভাবে জায়গা, এবং এখন তো সুন্দরবনের সঙ্গে বেশি সংযোগ, যার জন্য সুন্দরবন আমাকে ভীষণ ভাবে জায়গা করে। সুন্দরবনে আমি একটা কবিতা ওখান থেকে পড়ে তাহলে শেষ করব, নাকি আপনার সেই সময় আছে কি? হ্যাঁ একদম একদম। আচ্ছা আচ্ছা, কেন যে এভাবে পাশ কাটিয়ে যাও, আমার পাঁজর ফুটো করে ফুসফুসে যে হাওয়া ভরেছি তাতেই তো দিব্যি চলে যাবে, তোমার কাছে তো কোনো কোনো জল হাওয়া এমনকি রাস্তা চেনার কোনো সুলুক সন্ধান চেয়ে কলসি ভাসায় নি জলে। আমার চিঠি ও উদ্বৃত্ত টাকা বাঁশের খুপরিতে রাখা আছে, এই তো কটা দিন দিব্যি চলে যাবে। কেন এভাবে প্রবল পরাক্রমে মত্ত দাহাতির দাপট দুহাতে ঠেকাও, তোমারে তো গন্তব্যে যেতে হবে, তোমারও আমার মতো তীব্র মাথার যন্ত্রণা ছিল বলে জানি, দাঁতে কেটে কার্তুজ ভরে ভরে সম্প্রদায়ের পর সম্প্রদায় যে উজাড় হয়ে গেল, আজ বড় ভয় বড় ভয়, সবের মিছিলের গতি দুর্বল নিরক্ত মানুষের কাছে ধীমে তালে চলে চলে বলে ভুল করো না যেন। শত শত মৃত গাছে অগণিত শুকনো ঝরা পাতার জালিকায় সহস্র দুর্গা নাম লিখে চালের বাতায় গুজেছি, আগুন ও জল আজ সমার্থক হয়ে গেছে। আমি আমি একটি কোয়েশ্চন, মানে প্রশ্ন রাখতে চাচ্ছিলাম বনানিদির কাছে। বনানিদি, আপনি কি শুনতে, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যাদের কবিদের, বাংলাদেশে যাদের কবিদের নাম বলেছেন, গত 30 বছর থেকে অনেকে লিখছেন, তাদের কবিতা কি আপনি পড়েন না, পড়ার সুযোগ হয় না, কোনটা আপনি বই কি মানে বলুন? আমি বেশি পাই না, যেমন শামীমের বই, শামীম রেজা আমার খুব প্রিয় কবি, শামীম যেমন আমার বাংলাদেশ থেকে এখানে এলে আমি আমি পাই আর কি, মানে সবসময় পাই না, বই মেলা থেকে যেটুকু যা বই সংগ্রহ করতে পারি। যেমন মোস্তাক আহমেদের কবিতা কি পড়া হয়েছে আপনার? মোস্তাক আহমেদ আমি যেটুকু পড়েছি, কবি মোস্তাক আহমেদ বিন শাহেদ কায়েস, হ্যাঁ 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 হ্যাঁ
করেছি, তবে কি বলুন তো কাব্যগ্রন্থ আলাদা করে আলাদা করে আমি যে হাতে কাব্যগ্রন্থ পাচ্ছি না, পাইনি আমার। হ্যাঁ, তো সেই জন্য আমার কাছে মানে আমি যে খুব খুব যে আমার কাছে অ্যাভেলেবল নয় আর কি, সেইটা একটা সমস্যা আমার কাছে। শামীম যেমন আমার ওর কাছে ওরটা আমি পাই আর কি, এবং বেশ কিছু কবির আমি পেয়েছি এবং বেশিরভাগই মাসুদ খান পেয়েছি। যখন রাত্রির নাইমা আসে সুবর্ণনগরে, সুবর্ণনগরে শামীম রেজা, শামীম শামীম অসংখ্য ধন্যবাদ বনানী চক্রবর্তী। কবিতার মাঝে আমরা ডুবেছিলাম, আমরা শেষের একদম শেষে, প্রবোধীর দা কি বলবেন একদম শেষের দিকে আপনার কনক্লুডিং নোট? আসলে তো কবিতার বদলে ভাবছি চুরি করে আর একটা কবিতা পড়ে নি। ঠিক ঠিক, প্রথম একটু আগে বলেছিলাম না যে একটা জিজ্ঞাসার ব্যাপারে গিয়ে শেষ হয়, ঠিক, কখনো প্রচ্ছন্ন বা কখনো প্রকট ভাবে, এখানে একটু প্রকট ভাবে। এটা আমার সর্বশেষ কবিতার বই কথার বল মিক্সতুপে আছে, লিখছি লিখছি যা লেখার নয়। কেন লিখি? চারদিকে বিমূঢ় জনতা জনতা নিজস্ব অন্ধতা নিয়ে, বধিরতা নিয়ে ধমনীতে বয়ে যাচ্ছে বিষ, একে একে অসাড় হয়েছে সমস্ত ইন্দ্রিয়, যা দেখার কথা দেখছে না কেউ। দিশাহীন এই বোবার সমাজে সখাত সলিলে ডুবে যেতে যেতে ভুলে যাচ্ছে আলো কাকে বলে। কোথাও পৌঁছায় এই লেখা? কেন লিখি? তবে কেন লিখি? ব্যাস, বাহ বাহ বাহ, এই প্রশ্নটা তো একদম শেষের দিকে করলেন, শেষের দিকে করে সকলের কাছেই এই জিজ্ঞাসা মাঝে মাঝে মনে হয় যে প্রত্যেক মুহূর্তে এই একটা মোক্ষম প্রশ্নের সামনে দাঁড়ায়। এটা আমার কাছে মনে হয় প্রত্যেক কবিদের লেখকদের এটা একটা জিজ্ঞাসা প্রত্যেক দিন, একটা একটা অনর্থের মাঝে তো আমরা সময় কাটছে, মাঝে মাঝে মনে হয় যে সমস্ত কিছুই একটা সামেশন অফ নাথিংনেস, এবং তখন এই প্রশ্নটা একটা মোক্ষম প্রশ্ন, কেন লিখি? এটা এরপরে কিন্তু এই একটা প্রশ্ন ক্রমবর্ধমান ভাবে এই প্রশ্নটা চলতে থাকছে, কেন লিখি? আমরা লিখে লিখেই উত্তরটা খুঁজি, লিখে লিখেই আসলে কেন লিখি এই প্রশ্নের উত্তরটাও লিখে লিখেই খোঁজার চেষ্টা করি। সুমনা, আপনার কাছে একদম কনক্লুডিং নোটটা শুনতে চাই, উপসংহারে কি বলবেন? যেটা খুব বড় সমস্যা বনানীও বলছিল, যেটা বাংলাদেশের কবিদের বই যদি আমাদের কাছে আরো বেশি পৌঁছতো। আমার কাছে যেমন এই মুহূর্তে হাতের কাছে আছে জুয়েল মাজারের কবিতার বই, আরেকটা বই হাতের কাছে নেই যেটা মানে মজনু সার বাল্মীকির শামীম রেজার বইটা, ঠিক আমার মাথার উপরে মানে শামীম রেজার কবিতা সংগ্রহ মাথার উপর বইয়ের শেলফে আছে, কিন্তু এইটুকুই যদি পাই। কি মাসুদ কুমার মাসুদ খানের উর্মি কুমারের ঘাটে এইটা কিনতে পেরেছি বইমেলায়। হ্যাঁ, এবার কিন্তু প্রচুর বড় বড় কবি যাদের কবিতা আমরা বড় কবি ছোট কবি বলে তো বলাটা ঠিক উচিত না, মানে প্রচুর পড়লে আমরা মানে বৃদ্ধ হই, সেই রকম কবিদের বই আমরা পাচ্ছি না, কিন্তু ভীষণ দরকার এই বিপণনের ব্যবস্থাটা। আমার মনে হয় এটা ভীষণ দরকার, মানে এই বিপণনের ক্ষেত্রে অন্তত কাঁটা তার তুলে দেওয়া উচিত। আসলে তো বাংলা ভাষা, আসলে তো বাংলা ভাষা, আসলে তো সারা পৃথিবীতে বাংলা ভাষা, যেখানে যত জায়গায় কবিতা লেখা হচ্ছে, আপনি লন্ডনে বসে লিখছেন, আরো একজন কেউ বসে লিখছেন অন্য কোন দেশে, মজনু এক জায়গায় বসে লিখছেন, মাসুদ খান একখানে বসে লিখছেন, তো এইরকম যে ব্যাপার, আসলে তো বাংলা কবিতা লেখা হচ্ছে। এখন সমস্ত বাংলা কবিতার বই বা বাংলা গদ্যের বই সবকিছু যেন আমরা পাই। অসংখ্য ধন্যবাদ যারা শুনলেন, এটা একদমই আমাদের হাতে নেই, কিন্তু এই বিনিময় গুলো
এই এই কাঁটাতারের বেড়াটা মানে আসলে তো মানে জিওগ্রাফি টপোগ্রাফিতে না, এটা একদম অন্তরের হৃদয়টাকে মানে ভাগ করে নিয়েছে, মানে এটা এত এত মানে অশোভনীয় আর কি, এত অশোভনীয়। তো প্রদীপদা একটা গানকে বিখ্যাত করেছেন, এটা ওই কে গান করতেন যে আমাদের প্রসাদ মজুমদার, নন্দী প্রসাদ মজুমদার করেছেন, এপার বাংলা ওপার বাংলা মধ্যে জলধি নদী, আমার গানটার কথা মনে হলো হঠাৎ। হ্যাঁ, আমি ফিরে যাচ্ছি শামীম শাহানের কাছে, আজকের গ্রন্থের সম্পাদক, নিজেও একজন কবি। আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, শামীম শাহানের কথা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। আমি আসলে এই ধরনের অনুষ্ঠান শেষ করার নয়, কারণ একটু কি আপনার হাতে আছে গ্রন্থির যে ইংরেজি ইন্টারন্যাশনাল পোয়েট্রি, ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যাল? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি দেখাবো। আমি আমি যেটা কথাটা বলতে চাচ্ছি দেখানোর আগে, এ ধরনের অনুষ্ঠান আসলে শেষ হবার নয়, আর আমাদের সবারই সময় বেঁধে দেওয়া, কারণ যে সবাই ব্যস্ত। তাছাড়া আমি আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আজকে যাদের গুণীজনরা আমাদের কাছে এসেছিলেন সারাদিন কথা বলতে হবে। আমরা আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো ক্লাসে বসে কথাগুলো শুনছিলাম, এত ভালো লাগছিল আপনাদের সবার কথাগুলো। আর তাছাড়া আরো একটি বিষয় সর্বশেষে উত্থাপিত হলো, যেটা হচ্ছে আমাদের কবিদের সাম্প্রতিক কবিদের লেখাগুলো পড়া হচ্ছে না, তার দুটি একটি কারণ আমি যেটা মনে করছি। যেমন আমি বিলেতে থাকছি, যেমন একটু আগে এই সৌমনা বললেন, আমি বিলেতে থাকছি, এখানে বাংলা বই পাচ্ছি না। আমি যখনই বাংলাদেশ যাচ্ছি তখন নিয়ে আসছি, কিছু কিছু বই অনলাইনে পাচ্ছি, এটা একটা বড় একটা বিষয় আমাদের বাধা হয়ে গেছে। যেমন প্রতিবেশী রাষ্ট্র বাংলা, বাংলা ভাষা আমি বলবো, ক্যালকাটা ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, আসলে একই রাষ্ট্রই আমার ক্ষেত্রে সবসময় মনে হতো, এখনই মনে হয়। আর তাছাড়া অনেক আমাদের, আমি যেমন আমি 20 বছর আমি পড়াশোনা করতে পারিনি, একটু আগে সমানা বলছিলেন 10 বছর উনি লেখালেই করেননি, আমি 20 বছর কিছুই করিনি, এত কষ্ট ছিল। যাই হোক, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমার মনে হচ্ছে এই বিষয় নিয়ে আমরা যদি আরো কোনো একদিন বসি, আপনারা যদি সময় দেন, সদয় অবতীর জন্য জানাচ্ছি, যদি সময় দেন আমরা একদিন বসবো। আর এই আমাদের গ্রন্থির এইবারে যে অনুষ্ঠানটি হলো সেটা ছিল 3 দশকে গ্রন্থি, একটি অনুষ্ঠান, বড় একটি অনুষ্ঠান হয়ে গেল। এখানে আমাদের তপদী স্যারের লেখাটাও আছে, উনি লেখছেন অন্তর্জীবনের দিনলিপি, এই লেখাটা উনি একদম শেষ মুহূর্তে আমি মোস্তাক আহমদ দীনের বায়ে পেয়েছিলাম। আমি সবাইকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি, আর আগামীতে আমরা কোন এক সময় সবার সাথে দেখা হবে সেই কামনা। একটু একটু এটা আছে কিনা ইংরেজি যে ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যাল বলতে, প্রথম সংখ্যা থেকে আমি বলি, এটা ছিল প্রথম সংখ্যা, একদম প্রথম 30 বছর আগে, 30 বছর আগে সংখ্যা, সেখানেও তপদী স্যারের লেখা আছে। তৃতীয় সংখ্যা বলে এটা 90 দশকের সাহিত্য আন্দোলন, ওইটা নিয়ে আমরা একটু খুব ছোট আকারে একটা বের করেছিলাম। আর চতুর্থ সংখ্যাটি হচ্ছে বিভিন্ন দেশের। আর এইবার সর্বশেষ যেটা হলো বাংলাদেশে, এটা যে লিটল মেঘ সম্মেলন, বেশ একটি বড় সংখ্যা বেরিয়েছে। আমি কবি এবং কথা সাহিত্যিক এবং আমাদের খুব আপন জন, যে আমার ভাই, আমি বলি যেটা সহোদর বলি, টি মোহাম্মদ কায়সার, তার সহযোগিতা ছাড়া এই দেশে আসলে একটা মানে এই প্ল্যাটফর্মটা তৈরি করা যেত না, তার কাছে আমি খুব কৃতজ্ঞ। এবং শেষ 90 সাল থেকেই আমাদের সাথে ছিল এবং এখনো আছে, এবং তাকে আমি সব সময় আমার সহোদর বলি। আমার ঠিক তার মতো একটা ছোট ভাই আমার আছে, তাকেও আমি দেখি, এবং কায়সার হচ্ছে আমার একদম এই এই জায়গায়। আর আপনাদের সবার কাছে কৃতজ্ঞতার ধন্যবাদ। আর যারা দেখলেন আজকের অনুষ্ঠানটি, সবাইকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, যেটা আমাদের সময়ের জন্য সবার মন্তব্য দেওয়া হয়নি, উত্তর করা হয়নি। আমরা কোনো এক সময় আমরা চেষ্টা করব আপনাদের সবার সাথে আবার এরকম আড্ডা দিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শামীম শাহান, এটা সত্যি
প্রায় 30 বছর আগে আমাদের টকবগে যৌবনের দিনে, টকবগে বলতে মানে একদম কৈশোর বলা উচিত, যৌবন না কৈশোর, কবিতা তখন ল্যাবরেটরি, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, ল্যাবরেটরি ফাঁকি দিয়ে কবিতায় কবিতা করব বলে, মানে কবিতার আর কিছুই না, এটা তবু এটা বলার পরে এটা মনে হলো যে অন্য সমস্ত পরিচয় কিন্তু থাকলেও মানুষের সবার মানে বড় পরিচয় হলো কবি, কবি মানে সবাই কবি হতে চেয়েছি বারবার, অন্য যত মাধ্যমে কেউ পেইন্টিং করে পেইন্টিং এও কিন্তু কবিতাই রচনা করতে চেয়েছি, সিনেমা যে করছে সিনেমার ভিতরে কবিতা, এই আপনার এই সংখ্যাগুলো দেখে একটু নস্টালজিক স্মৃতিকাতর হয়ে গেলাম, ওখানে লিখেছি এগুলো রক্তক্ষরণের, ওই রক্তক্ষরণের দিনগুলোর স্মৃতি ওখানে আছে, আমরা প্রথমে মনে হতো যে একদম দিনের ভাষায় বলি, দিন একটা কবিতায় লিখেছিল, রূপেও নহলি ভাবেও নহলি, রূপেও নতুন ভাবেও নতুন কবিতা লেখার একটা একটা প্রবণতা থেকে, প্ররোচনা থেকে, নেশা থেকে কবিতা লিখেছি, লেখার যারা লিখেছেন এখন এখন প্রত্যেকেই নানাভাবে তাদের বই বেরিয়েছে, তাদের নিয়ে আলোচনা হয়, এটা দেখলেও ভাল লাগে। আজকে যাদের সঙ্গে কথা হলো একটা অন্য মাত্রা, অন্য রকমের দিগন্ত উন্মোচিত হলো কবিতার মধ্য দিয়ে, আজকে কবিতায় তো পৌঁছলাম, আমাদের দর্শকরাও কি সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন, প্রবোধীর দার কথা মানে এটা খুব সুন্দর একটা সংযোজন আর কি, কবিরা খুব নিরীহ গোছের থাকেন, কবিরা কথা বলতে পারেন না, কিন্তু তবুদির দা মানে একটা এটা একটা স্টেরিওটাইপ, তবুদির দাকে দেখলে একটা ইকুয়ালি একটা মানুষ যার একটা দক্ষতা, সমানভাবে এত সুন্দর করে কথা বলে, আর মানে পাণ্ডিত্যের এটা সুন্দরটা পছন্দ হলো না আমার লাগছে, কথা বেঁচে সারা জীবন কথা বেঁচে খেয়েছি তো, এটাই তো করেছি আর, একদম তো যাই হোক অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ দিয়ে কোনো মানে হয় না, বারবার ধন্যবাদ জানাতে হয় তোমাকে, শামীমকে আজকে নতুন করে ধন্যবাদ, এবং শুভরাত্রি জানাচ্ছি তোমাদের সবাইকে, সুমনাকে, বনানীকে, এবং আর যারা শুনলেন দেখলেন তাদের সবাইকে, প্রচুর লিখতে হবে ভাই, প্রচুর লিখতে হবে, কোনো বিকল্প নেই, এবং যতদিন কায়সার আমাদের এইভাবে প্রশ্রয় দেবে ততদিন পর্যন্ত আমরা ভালো ভালো কথা শুনতে পারবো, শোনাতে এবং ভাবতে পারবো, এবং নিজেদেরকে ভাবাতে পারবো, ধন্যবাদ আরো একবার সবাই, ধন্যবাদ, শুভরাত্রি, ধন্যবাদ সকলকে, সমৃদ্ধ হওয়ার একটি মনোজ্ঞ অনুষ্ঠানের জন্য আমরা সকলে এক জায়গায় এসে দাঁড়াতে পেরেছি, দেখা হোক আবার, ধন্যবাদ সবাইকে, নিশ্চয়ই দেখা হবে সবার সঙ্গে, আবার নিশ্চয়ই দেখা হবে।